ওয়াজা আসনাইতুম আলাইহি শাররা, যে মানুষটা তোমরা খারাপ বর্ণনা করলা, আল্লাহ পাক ওয়াজাবাত লাহুন নার, তার জাহান্নাম আজে হয়ে গেছে, নাউজ বিল্লাহ। এখন বুঝছেন মানুষ কারে কয়? মরার পরে যে মানুষটাকে সবই মিলে বলবো যে ভালো মানুষ আছে, এর মধ্যে মদাবি বললে হবো না, জুয়ারু বললে হবো না, কারণ মদ খাওয়া বদ, জুয়ারু এদের না, আবার মানুষগুলো ভালো মানুষগুলোই ভালো বলা লাগবে। কথা বুঝছেন কি না? ভালো মানুষগুলোই ভালো বলা লাগবো, যারা সৎপথে আছে, আল্লাহওয়ালা মানুষ না আছে, তারা ভালো বলা লাগবে। এমনি তো মোরকে মানুষটা কেমন আসিল কয় না, নাই খুব ভালো আসিল। যদি অধিকাংশ নামাজ মানুষ, ওই যে ওই দিন এক জানাজা গেছে মাস দুই তিন আগে, জানাজা হয়ে গেল তো জোহরের নামাজ পড়া লাগে, আগে জানাজা পড়ে পড়া লাগে, জোহরের নামাজে দাঁড়াই গেলাম, নামাজ পড়লাম পঞ্চাশ জনে, জানাজায় দেহি মানুষ বারোশো, তার মানে ওরা জানাজা পড়বে গেছে, নামাজ পড়বো না। কথা বুঝে আসছে কি? এরা জানাজা পড়বো নামাজ পড়বো না, ওরা কইলেও কিছু নেই না, এই পঞ্চাশ জনে কয়া লাগবো যে ভালো মানুষ আছে। সত্যিকারই পঞ্চাশ জন মানুষ যদি কয় ভালো মানুষ আসিল, আল্লাহ বলা মানুষে কয় মানুষ আসলেই জান্নাতি। কথা বলছেন, কোন এক জানাজাত গেছি, দিয়ে নামাজ পড়তেছে, আমি ভাবলাম তাহলে না জানাজা শরীর হয়ে গেছে, খার হয়ে গেছে, পাশের কাতারে দাঁড়িয়েছে, তুই আরো কেছে ভালো আসিল, আমিও কইলাম ভালোই আছে, কেরাম উঠছে আমি তাও জানি না, পরে শুনলাম যে অমুক মারা গেছে জানাজার পরে, যে আমার ফার সামনে ছিল আপনি কেরে কইলাম নগদ এনুকে কয়ে আমি যাইতেছি, আমিও দেখার মানুষটা ও কইলো ভালো আছে, তো কয়ে আমি চিনি নে, তোর কথাই বউ কি তো জান বেহি কইছে, আমিও কইছি। কথা বুঝছেন? তো মানুষ হয়ে মরতে, মানুষ যদি হতে চান চরিত্র ভালো লাগবে, সত্য নামে তো ভালো চরিত্র যার আছে তারে মানুষ করে বলা হবে, আর চরিত্র যার নাই তাকে ভালো মানুষ বলা হয় না। কুত্তা বান্দর শুয়র গাল দেয় না, নাই আসলে মানুষটি কুত্তা, মানুষটি গরু বান্দর, গাল দেয় তার চরিত্র তার গরু। গতিকে আমার বাবারা আমার বন্ধুরা, চরিত্রবান আল্লাহ নবী ইন্না আকমাল আল মুমিনিনা আহসানুহুম খুলুকা, সবচেয়ে পরিপূর্ণ মুমিন, সবচেয়ে ভালো মানুষ যদি পৃথিবীতে দেখতে চাও, যার চরিত্র ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সেই ভালো মানুষ। আল্লাহ পাক কোরআনে নবীকে বলে দিন, হে আমার নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, বিশ্বে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভালো চরিত্র যদি দিছি আমি, আল্লাহ আপনাকেই দিছি। নবীর চরিত্র কে শিক্ষা দিছে কোন? আল্লাহ। নবীর চরিত্র বায় বাভেও দেয় নাই, মায়েও দেয় নাই, কে দিছে? আমার আল্লাহ দিছে। তাও যদি বুঝেন নাই হাদিস শুনেন, নবীরে সতেরো দিন বা চোদ্দ দিনের নবীরে সন্তানেরই দুধ খিলাবার কেরা নিছিল একজন মানুষে কোন? আমিনের কোলে তুনে দুধ খাওয়ার জন্য কেরা নিছিল? হালিম আলহামদুলিল্লাহ, হালিমা যেদিন নিয়ে গেল ডান দিকে দুধ দিছে, এই ডান দিকের দুধই খাইছে জীবন আড়াই বছর দুই বছর, বাম দিকে মুখ দিন, হালিমা বহুত চেষ্টা করছে দুধ খায় না, খুব ভালো করে শুন, বুঝবার চেষ্টা কর, হালিমার নিজের সন্তান একটা ওয়াও দুধ খায়, কথা বুঝছেন কিনা? দুধ কোন সময় নেবে, সন্তান হইলি নামে, কথা বুঝেন নাই? সন্তান নিজের সন্তান একটা আছে, ইয়াও বাচ্চা, ই দুয়া দুকে খায়। যে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল এককালে, ডান দিকের দুধ খেলে বাম দিকের দিন মুখেই দিলেন না, হালিমার কারণটা কি আছে? বলে আমি জানি না, আল্লাহ জানে, তবে এতটুকু জানি দুয়ে দিকের দুধ যদি খাইতাম, আবদুল্লাহর অংশের দুধ যদি আমার বেশি হয়ে যাইতো, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করা হতো, এটা আল্লাহ আমাকে করতে দেয় না। সুবহানাল্লাহ, কই কথা বুঝে আসছে কি না? নবীর চরিত্রে দায়িত্ব আল্লাহ নিছে, যে জানো দুনিয়ার মানুষের কোনো ভুল ত্রুটি যাতে নবীর ধরতে না পারে।
ওই জন্য নবীও বলল আমি মোহাম্মদ রাসূলের দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু সবচেয়ে ভালো মুমিন মুসলমান যদি দেখতে চাও যার চরিত্র ব্যবহার আখলাক ভালো। সন্তান আল্লাহ দিছে, কিন্তু চরিত্রের দায়িত্ব মা বাবার দান। সন্তান কার? সন্তান কে দিছে? কোন এখন কয় না, আগের মই মুরব্বি তারাই কইতো ছেলে মেয়ে কয়জন, কয় আল্লাহর মাল চারজন, কয় নাই কইছে না মর মুরব্বিরে দুই মেয়ে দুই ছেলে। এখনকার যদি ইয়াস যুবকেরে কয় তোমার ছেলে মেয়ে কয়জন, কইলে আমার দুই মেয়ে ভাই, আমার দুই মেয়ে ভাইয়ের তিন ছেলে, কথাটা পার্থক্য কইছে না নাই, ভাইয়ের তিন মেয়ে আমার দুই ছেলে, আল্লাহর নাম আসুন, তার মানে আমারই সন্তান, আমি কামাই করছি, এটা আল্লাহ তো দেয় নাই। আর যদিও দিছে আল্লাহর নাম নিছে, জন্ম হওয়ার টাইমে নিছে, শিক্ষার পরেও নিছে, আল্লাহ রেহাই করো, কিন্তু কয়দিন পরে সিন্নি খায় হাজুবার। সন্তান দিল আল্লাহ, সিন্নি খায় কই? মাজারে। কথা আছে না নাই? কথা খারাপ পাইতেছেন কথাটা? চুল কাটে মাজারে, ওই ইঞ্জিল বাবার দরবারে। আল্লাহ কয় সন্তান দিলাম আমি, তুই ওখানে খাওয়াস, আমারে দেখিছু, আমারে কেমন খাই নে, তো খাওয়া কোন জায়গায় খাইতে হয়? গরিবেরে খাওয়া, পিসাব মরে গেছে উনি তোর খাবো না, উনার দিলে খাবো না, মুখের মধ্যে ভরে দিল আর খাবো না, উনার রেজিক যদি হকানি অলি হয় আমি খাওয়াবো, তোরা কি আমাকে? চুল কাটে যায় ওখানে, হায় তারপরে তো আদব যা শিক্ষা দেয়, এগুলো বলতে গেলে বহু টাইম, যদি নটার থেকে দিতেন বলতাম। আদবের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব হল মা বোনের, সন্তানের চরিত্রের সবচেয়ে বড় দায়িত্ব মা আর বোনের, সত্য না কথা মিথ্যে? কারণ কুলের থেকে তো সন্তানের আদব শিক্ষা দেওয়া লাগবে, কার কুলে বেশি থাকে? মার কুলে বেশি থাকে, মায়ের বাবা বাবা ডাকিয়া ডাকে ওর বাপের শিখে, বলে বাবা ডাক ওর মুখ দিয়ে বাবা বাইর, দাদা দাদা ডাকে, সবসময় করে বাবা সারাদিন পরিশ্রম করে একবার ডাক তুলে নেয়, মা তো চব্বিশ ঘন্টা। আর ওই বাড়ির বাচ্চা মেয়েগুলা, ছোটো ছোটো মেয়ে আছে যে, ওই যদি ছোটো মেয়েগুলা ওরাই কোলে নে বলে, ওরা কই লো 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 দাদা, ওলো লো লো কাল বাদুরে সাও, আমার দাদারে ঘুম দিয়ে যাও, কেনা নাই মায়ের রাতে ঘোষণা করে সারাদিন কুলে নিয়ার পায়, আইসান লরিয়া বাদ দেমু বাড়িয়া, খরান করলে ঘুরা দেমু, বাইসাইলে নাও দেমু, ঠিক কি দিলা? এটা আদব হইতেছে না কোনো সুরা হয়েছে? কই না কথা কন, তাই কয় না নাই? আর যদি একটু বেশি গান দেখো যে হিয়ালাইলো বাগাইলো ভালো গাইলো, কয় না নাই? আসলে আছে কি ফাঁকি দিল, মিশা শিখাইলো, কয়দিন পরে ভয় করে না যে মা আমার মিশা কথা বলে, ও তখন ফাঁকি দেয়। আর যখন ছেলে সন্তান ফাঁকি দেয় বাবার মা খুশি, দেখছো বুদ্ধি, হাসা খুশি না মিশা খুশি, কয়দিন পরে তো বড় হয় দাদারে কানে ধরে, ও দাদারে কানে ধরে, তখন কানে ধরে সুন্নত হয়ে গেল, অথচ দাদা হলে বাপের থেকে সম্মান বেশি পাওয়া। তারপরে কয়দিন পরে বেমার আজার সারে না, তখন বাপে করে কি কান বিন্দে দেয়, শালো শয়তান নিনি বাবা, কান বিন্দে নিয়ে আসে না নাই, উজায় করে কি বাবাই দিছে না কেরা দিছে, সুইতে আড়া বাঁধছে বাঁ হয়তো মোড়া, সুইতে বাঁধতে আসে না নাই ছেলে করে, যুবক ছেলে করে আসে না নাই, আবার পয়সাওয়ালা মানুষে গলায় একটা স্বর্ণের চেনও দেয় না নাই, কথা বলেন, এটা আদব হইলো? অথচ সুইতা বান্ধা কুফুরি, গলায় চেন দেওয়া বা ছেলেদের কুফুরি, চুল কাটার কথা কই নি আজকাল, কি চুল কাটে ওটা আমি জানিও না, বুঝে নামও জানি। এই জানুয়ারি মাস আসতেছে, পাথারে পাথারে পিকনিক, আদব শিখছে, মুরব্বি যাইতেছে তিনজন বাইকে, পাশে দেখো একটু লাগাই দিবি, বুড়ের একটু শিক্ষা দিবি, একটু লাগাই দে, এই বুড়া যাই কয় ভালো করে চলিস, নইলে করে ভেজাল আছে, বুড়া ডরাবো না, ডরাই গেছে তিনটা যুব, এটা আদব না বেদ? কোনটা বলবো এখন, কোন সাবজেক্ট বলবো?
সন্তানের মালিক আমি আল্লাহ, চরিত্র দায়িত্ব তোর, তোর আমানত দিছি, তুই যদি শিক্ষা দেস নাই মৌতের পরে ফাইন্নামা ইসমান আলা আবিহি, আল্লাহর নবী বলতেছেন সন্তানের সুন্দর নাম রাখো, আদব শিক্ষা দাও, যদি দাও নাই বেয়াদবি যতদিন পর্যন্ত তোমার করবে মৌতের পরেও কবরে তার বেয়াদবির গুণাগুলো তুমি অংশ নিতে হবে। সালাম নাই, কালাম নাই, মুসাবা নাই, খারাপ পাইতেছে, এই আদব আমাদের মুরবি। আর তার জন্য এক নম্বর ব্যবস্থা আমি বলে দিলাম বাবা, যে মানুষটার কলবেরই ভিতরে আল্লাহ শব্দ ভরতে পারেন, আমার নবীরে যখন কুলে নিয়ে পালছে কেরা জানে, নবীরে কুলে নিয়ে পালছে, হালিমা তো ছাগলের ব্যস্ততায় দুধ খাওয়ায় দিয়ে দিছে, তার দুধ বোনের নাম আছে সায়মা, কি নাম বললাম, সায়মা নাইবা হুজাইফা, এ কুলে নিয়ে পালতু, কুলে নিয়ে জ্বললই বুঝুন তো, জ্বললই, জ্বললের মধ্যে সন্তান শোয় না, না প্লাস্টিকের হয়েছে, আগের তো কাঠের ছিল না, আর গীত কয় না, নাই শোয়ায় গীত কইতে কইতে ঘুমায় দেয়, আছে না নাই কথা বুঝিন কি না, আমার নবীর ওই কালে খেজুরের গাছ দিয়া জল্লই বানাইয়া সায়মায় কোলে নিয়ে মা ব্যস্ত গান কইত, গীত কইত, শুনবেন গীত, আরবি গীত তো বুঝবেন না, আরবের মানে হাজা আখুন লাম তালে দুহু উম্মি লাইসা মিন্না সালিন আবি ওয়া আম্মি, হাজা আখুন হাজা আখুন লাম তালিদুহু উম্মি লাইসা মিন্না সালিন আবি ওয়া আম্মি ফাদাইতাহু মিন মাকামিন মাখওয়ালিন মুআম্মি ফানমিহি ফাইন্নাহু তুনমি, লম্বা তুমি নবীর জন্য গাইছে এই জন্য বললাম, বাংলা কবি তার অর্থ করে জল্লরি মিত্রে সায়মা নবীর ইশারা করে বলে এটি আমার ভাই আমার মায়ের নয়, কথা সত্য কিনা, এটি আমার ভাই আমার মায়ের নয়, একে আমি ভালোবাসি আমার পিতার নয়, আমার মা বাবার নাও হইতে কিন্তু আমি ভালোবাসি, এটি আমার ভাই আমার মায়ের নয়, একে আমি ভালোবাসি আমার পিতার নয়, এইভাবে গান করত, এইভাবে গান করত, কুরবান করি মামা চাচা, কুরবান করি মামা চাচা সবাই তোমার সানে, খুদা তুমি বাড়াও তারে সর্বগুণে মানে, খুদা তুমি বাড়াও তারে সর্বগুণে মানে, বুঝছেন না না এই কথাটা, আমার ভাই মোহাম্মদকে বাঁচাও প্রভু তুমি, তরুণ কিশোর দীর্ঘজীবী দেখবো তাকে আমি, তরুণ কিশোর দীর্ঘজীবী দেখবো তাকে আমি, দেখবো তাকে সাহেব সর্দার, এমন জানি আল্লাহ নসিব করে ই যেন একজন আরবের সাহেব হয় সর্দার হয়, দেখবো তাকে সাহেব সর্দার সবার চেয়ে বড়, তাহার শত্রু তাহার হিংসুক ধ্বংস তুমি কর, চির গৌরব চির সম্মান সদা দৃষ্টি তোমার, সম্মানের মালিককে, চির সম্মান চির গৌরব সদা দৃষ্টি তোমার, তাহার জন্য কায়েম করো এই দুয়া যে আমার, আর আমার মায়ের গীত মিলছে কি মায়ের গীতের হাতে, গতি গিয়ে বাবারা লম্বা হব ওয়াজ, সন্তান কেমন করে মানুষ করতে হয় সেটাও বলবো, সন্তানের মালিকেরা এক কথাই মনে রাখেন, সন্তানের মালিককে একটু জোরে গেলে বুঝতে আল্লাহ খুশি হইত, আল্লাহ যাদের সন্তান দিছে তারাই বুঝ, যাদের সন্তান নাই তারে জিজ্ঞাসা সন্তানের কত বড় মূল্য, কত মানুষ তাবিজের কবজের জন্য ঘুরে, একটা সন্তান মা আল্লাহর কাছে কান্দ, সন্তানের মালিক জোরে কন পিছনের মালিক আল্লাহ,
আল্লাহ নিজে কোরআনে বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, আমি আল্লাহ সন্তানের মালিক, যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দেই মেয়ে দেই মেয়ে দেই, যাকে ইচ্ছা করি ছেলে দেই ছেলে দেই ছেলে দেই, আছে না নাই? ওয়া জাআলু মাইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা করি আমি সন্তান দেই না, যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, আমি আল্লাহ সন্তান। তোমরা যদি বিশ্বাস না করো, আমার ইব্রাহিম আলাইহিসসালামের দিকে নজর করে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 90 বছরের বয়স, বিবি হাজারার বয়স 80 বছর, সারার বয়স 85 বছর, কত বছর বললাম? 80, 85, 90। মানুষগুলি এখন চ্যাংরা আছে। আল্লাহর কোরআন শরীফ খুলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ 90-100 বছর হায়াত হয়ে গেল, আমার বয়স হয়ে গেল, ঘোড়া পাইলাম, গদি পাইলাম, জিন পাইলাম, আল্লাহ গরু পাইলাম, ভেড়া পাইলাম, সম্পত্তি পাইলাম, সব পাইছি, কিন্তু আমার সন্তান নাই। রাব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনের বলেন আল্লাহ তুমি একটা সন্তান যদি দিতে বড় খুশি হতাম, তবে সন্তান যদি দাও ভালো সন্তান দিও, নেককার সন্তান দিও, খারাপ সন্তান দিও না, এমন সন্তান দিও না মানুষের কাছে লাঞ্ছিত হতে হয়, মানুষের কাছে অপমানিত হয় এমন সন্তান, চরিত্রবান দিও না, একটা চরিত্রবান সন্তান আমারে দাও। আল্লাহ বলেন ইব্রাহিম জীবনে আগুনে পড়লাম, পানিতে ফেললাম, কত কষ্ট দিলাম, জীবনে এমনভাবে দোয়া করো নাই, ছোট্ট একটা দোয়া করছো, আমি আল্লাহ বখিল নয়, ফাবাশার না হবে গুলামিন হালিম, তোমার দোয়া কবুল করে আমি তোমার বিবি হাজারের ঘরে হযরত ইসমাইলের দান করে দিলাম। এখানে বহুত ঘটনা রেখে দিলাম, লম্বা হবো ওয়াজ, তবে মনে লিখে দাও, ভালো করে মনে রেখে দাও। সারা বিবি সারা বড়, উনি মনে মনে বেজার হলো, উনি মনে মনে বেজার হলো, হাজিরাকে কৌশল করে আল্লাহর হুকুম হয়ে গেল, ইব্রাহিমের হুকুম হয়ে গেল, হাজিরের বনবাস দিল, ইসমাইলের সহ কে আছে কুরবানি কর্ণ আল্লাহ দিবে নাকি, 90 বছর সন্তান পাওয়ার পরে আল্লাহর হুকুম হলো বনবাস দিয়ে দিল। এখানেও ঘটনা কোরআনের আছে, আমি বললাম না, আমি শুধু বলতে চাই, এবারে 10 বছরের ইসমাইল হয়ে গেল, হঠাৎ করে একদিন দুই ফেরেশতা হযরত ইব্রাহিমের দরবারে হাজির, ইব্রাহিম বলে কি আর একটা সন্তান তোমার বড় বিবি 100 বছরের বয়স, ওই ওই তোমার 100 বছরের বয়সের বিবি তোমার আছে, ওই বিবির ঘরে আর একটা সন্তান দেবে, আর একটা সন্তান দেবে, সেই সন্তানটা তুমি গ্রহণ করে নাও, তার নাম হবো ইসহাক নবী। 100 বছর বুড়ির ঘরে এই খবর যখন কইছে এই রুমের থেকে ফেরেশতাই কইছে, এখানে ঘটনা বহুত আমি বাদ দিছি, এই রুমের থেকে হযরতে সারা, বড় বিবির নাম সারা ছিল, সারা শুনছে, শোনার পরে উমরাতুহু কায়মাতুন, আল্লাহ বলেন কোরআন শরীফে ওই বিবি তার দাঁড়ানো ছিল, ফাজাহেকাত হাসে দিছে, এই মেরে কইতেছে না হাসে দিছে, হাসে দিছে, আচ্ছা দেও হাসতেছে, আফাস সাক্কাত ওয়াজাহু, কি কয় কি কয় এই বয়সে সন্তান, ওয়া আ আলিদু কালা দিয়া ওয়াইলা, তা কোরআনের ভাষায় কি অসম্ভব কথা, আমার এই সন্তান দেব, আমি সারা বুড়ি হয়ে গেছি, আ আলিদু আয়না আজুজুন, আমি তো বৃদ্ধা, আমার বৃদ্ধি বৃদ্ধ হয়ে গেছে, ও হাজা বালি শাইখান, আমার স্বামী ইব্রাহিম বুড়া হয়ে গেছে, এই বয়সে সন্তান হওয়া সম্ভব না, ইন্না হাজা লা শাইউন আজিম, এটা আশ্চর্য ঘটনা, কেমন করে সন্তান হব, ইব্রাহিমের হাতের চামড়া মা হাড্ডির সাথে লেগে গেছে, আমার চুল বেঁকে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, কেমন করে সন্তান হয়? আল্লাহ বলেন কায়ালু আতা জাবিন আমিন আমরিল্লাহ, আল্লাহর কর্মের ভিতরে তুমি সন্দেহ করো না, আমি আল্লাহ তোমার গর্ভে হযরতে ইসহাক নবীর দান করে দিলাম, ওবি ইসহাকা ওয়ামিন ওয়ারা ইসহাক ইয়াকুবা, শুধু ইসহাক নবী দিলাম না, ইসহাক নবীর ঘরে আমি ইয়াকুব নবীও দান করে দিলাম। এত লম্বা হয়ে যাব ওয়াজ, ওদিকে যাই না, হ্যাঁ কথা হলো কি, বাবারা সন্তানের মালিক আল্লাহ,
খাজা মঈনুদ্দিনের পাইছে কত বছরে জানেন? উনার বাবার নাম গিয়াসউদ্দিন। উনার বাবা 28 বছর মসজিদে তাহাজ্জুদ না চোখের পানি বুক ভরে আল্লাহ একটা সন্তান দাও। উনার মায়ের নাম উম্মুল ওয়ারা, উনি 30 বছর কান্দিছে মসজিদে একটা সন্তান দাও। আল্লাহ পাক খাজা মঈনুদ্দিনকে দান করে দিলেন। এই মায়ে খুশি হয়ে কি করলো? হাজু পাহাড়েও যায় নাই, আজমিরেও যায় নাই, আল্লাহর দরবারে বলল যে আল্লাহ এই সন্তান তোমা আমার না, তুমি দান করেছো, তোমার নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো না। তুমি 2 বছর দুধ খাওয়াইছে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রতি মহব্বত, আর বিসমিল্লাহ করে দুধ খাওয়াইছে 2টা বৎসর। কোনোদিন বিনা ওযুতে বিনা নামাজে দুধ তার মুখে 2 বৎসর দেয় নাই। শুকরিয়া দেই। আর ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একদিন মায়েরে বলছিল, মা আমি যেখানে যাই হাজার হাজার মানুষ মুসলমান হয়, এটা আমার গৌরব। বলে বাবা এই গৌরব তোর না, এই শিক্ষা তো আমার, আল্লাহর জরিয়তে পাইছ। এও বাবা মঈনুদ্দিন তোর আমি লালন পালন করেছিলাম, কুলে নিয়ে তোর কোরআন শিক্ষা দিয়েছিলাম। মঈনুদ্দিন মনে রেখে দেয় তোরকে আল্লাহ পাক আমার গৌরবে তোমার গৌরব হয়ে গেছে। বাবার আমার ভাইয়ের আমার এই ভারতবর্ষে কোনো নবী আসে নাই, সাহাবা আসে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর হাতে 99 লক্ষ মানুষ হাতে ধরে কলেমা পড়ে মুসলমান। আব্দুল কাদের জেলানির কাহিনী জীবনে শুনছেন? এই বাবা মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহর মায়ের খবরে নেবেন, প্রত্যেকটা আল্লাহওয়ালা মানুষে শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহের খবর নেবেন, আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহের খবর, তাদের সন্তান কেমন করে মানুষ, এগুলো বলা সম্ভব হবো না, সময়ের দরকার, রাত অনেক হয়ে গেছে। আল্লাহর হস্তে বলছে ওই সন্তানকে বাবা মানুষ করে যাবেন। আল্লাহর হস্তে যুবক ভাইয়েরা তোমরা গলার চেনটা ছিঁড়ে ফেলো, আজকে যদি কারো গলায় আছে হাতের ওই ছিটাটা খুলে খুলে ফেলো। আল্লাহর নবীর দরবারে এক সাহাবাসি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুল্লানি আমালিন, আমার কিছু আমল দেন। আল্লাহর নবী বলে তোমার হাতের ভিত্তি কি? বলে একটা একটা সুতা। বলে কে দিল? বলে একজন বুজুর্গ দিছে আমার বেমারের জন্য। বলে এনজিয়া হাক, তাড়াতাড়ি সুতা খোলো, এই সুতা খুলে ফেলো, যদি খোলো নাই এই অবস্থা লাউ মুত্তা, তোমার যদি মৌত হয়ে যায় তোমার ইমান নসিবে হবে না। ও যুবক ভাই যদি আসে যারা পিকনিক খাও, আল্লাহর হস্তে নিষেধ করে দিব, মুসলমানের কোনোদিন পিকনিক নাই, বলবো মুসলমান আমোদ প্রমোদ করো, মহরম মাস মুসলমানের প্রথম বছর, সত্য কিনা বলেন না? জানুয়ারি মাসটা মহরম মাস, কথা কন, জানুয়ারি মাস প্রথম নাম মহরম প্রথম। মুসলমান ঈদের নামাজ পড়ে চান্দের হিসাব না, ইংরেজি হিসাবে কথা বলেন, জোরে কর না কথা। শবে বরাত, শবে কদর, মহরম, ফাতেহা সব চান্দের হিসেবে, তুমি যায় কেন? তুমি যায় জানুয়ারি মাসে পালন করে, এটা জানুয়ারি মুসলমান হিসাব রাখতে পারো, ইয়ার কোনো সম্মান আমরা দিলে তার খ্রিস্টান প্রথম বছর, এটা যদি বড়দিন হয়, এটা ভালো মানুষ হয়, তাহলে খ্রিস্টানদের আমাদের ছেলেরা ভাবে এই মাসে পিকনিক নেয় সারা বছর ভালো যাব না। আমাদের মুরব্বীরা কয় পুষ মাসে ঘর বান্ধা যাব না, আমাদের মুরব্বীরা কয় চৈত মাসে বিয়া নাই, আমাদের মুরব্বীরা কয় মহরম মাসে বিয়া নাই, নানান ভোসনা মুরব্বীরা কি আলিমের কোন লাগে? শনিবারে কেউ বিয়া হরাইছিল বোধ হয় না, এমন কি দেখছি শুক্রবার বিয়ে হয়েছে শনিবার দিন ফিরে নিয়ে আনে নাই, কারণ শনিবার খরো দিন, রবিবার আছে, আসে না নাই, কথা বলে কিন্তু বলতে গেলে তো বহুত কথা, বলতে বলার টাইম নাই, মনে আসে কিন্তু আসল উদ্দেশ্য যেটা কইছে ওইদিকে আমি চাইতেই পারি। ও যুবক ভাইয়েরা ভালো করে মনে রেখে দাও, সংক্ষেপে সংক্ষেপে তোমাদের বলে গেলাম, যদি আলেম ভালো পাও, আল্লাহ ভালো পাও, নবী ভালো পাও, মহাব্বত করো, পিকনিকে জানুয়ারি মাসে যায় না, হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি, আল্লাহ নবী 63 বৎসর ইসলাম তোমার হাতে আমার হাতে দিয়ে বিদায় হয়ে মদিনার মাজারে শুয়ে আছেন, আল্লাহ নবী আজকেও আমাদের খবর নবীর দরবারে যাবে,
আমার ভাইয়েরা, যে নবীর হাতে ধরে জীবনে কেউ মুসাফা করেছিল ঈমানের সাথে, জীবনে একবার মুসাফা করেছিল আর জীবনে দেখা হয় নাই, ওই ঈমানের সাথে মানুষটা মারা গেছে, আমার আল্লাহর নবীর হাতের সাথে মুসাফা হওয়ার কারণে যত বড়ই গুনাহগার হোক, ওই হাতটা আল্লাহ সাতটা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। যে নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আরবের মরুভূমি হাজিদের জিজ্ঞাসা করে দেখবেন বালু পায়ের আঘাতে বা বালু উঠতে থাকে, বাতাস বইছে, ধুলা উড়ে, আল্লাহ বলে ও আমার জিবরিল যা, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রখর রোদ্রের তাপে কোথাও যায়, তার পায়ের ধুলাগুলো মাটি মাটিগুলো উড়াইতেছে, সামান্য ধুলা বাতাসে উড়িয়ে যদি কোনো কবনে ফেলে দেয়, আমি আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেব। শেবির মুবি নিষেধ করে গেছেন, বন্ধুরা আমার পিকনিকে যায় না, আল্লাহ না করুক যদি পিকনিক অবস্থায় তোমার মউত হয়ে যায়। হাদিস খুলে দেখো, মান্তা সাব্বাহাবে কাউমিন ফাহুয়া মিনহুম, তোমার হাসর আমি মলনায় যদি জানাজা পড়ে কাম হবে না, বিয়ে বড় পিসাবে জানা কেন হবে না, তোমার হাসরটা কেয়ামতের দিন খ্রিস্টানের সাথে হবে। গলায় সুতা বান্ধো না, হাতে হাতে বাবা তুমি সুতা বান্ধো না, কোন পিসাবে দিছে টাকার লোভে, কোন বাবা কোনো বাবা দিছে পিসাবে, কোনো মানুষে দিছে, এটা করো না। আল্লাহর হস্তে রাস্তা দিয়ে মুরব্বী যায়, ও যুবক ছেলেরা শুনে না, ও ভালো করে দুটি কথা না বললেও পারি না, রাস্তা দিয়ে হাঁটবা, একজন হক্কানি আলিম যায়, একজন কারি সাহেব যায়, একজন মলান সাহেব যায়, মসজিদের ইমাম যায়, ওখানে যায় একটু আস্তে আস্তে স্পিড কমায় দাও, সাইকেলে যদি যাও স্পিডটা কমায় দাও, সময় থাকলে একটু নাইমাতারে সালাম দিয়ে মুসাফা করে যাও। বৃদ্ধ মানুষটা যায়, ওই ড্রাইভার কালে পিছন থেকে লাগে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, পিছন দিকে তাকাইছে, মানুষটাই তোমার চিনে নাই, তুমি সালাম দিয়ে মুসাফা, আমার ঝামেলা আছে, জুলুম আছে, যাই বেয়াদবি মাফ করবেন, অন্তর থেকে তুমি মাফ চাবা। আমার নবী দিন দিনের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ওই মুরব্বী পিছন দিকে তাকিয়ে দেখে ছেলে দুইটা চলে গেল, এমন সময় আর একজন মানুষ যায়, বলছে ওই যে আগে যে বাইকে তিনজন ছেলে গেল, সাইকেলে একজন ছেলে গেল, ছেলে দুইটা কার, খুশি হয়ে কেছে না বেজার হয়ে, খুশি হয়ে দূর কর, খুশি হয়ে জিজ্ঞাসা করছে, শান্তি পাইছে, অমুক বলছে অমুকের ছেলে অমুকের ছেলে, মনে মনে খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও যুবক তুই কি কাম করলি আল্লাহ আরশে মুআল্লার থেকে খুশি হয়ে, তিনটা নিয়ামত তোর আমল নামাই লিখে দিল। এক নম্বর নিয়ামত, জীবনে কোথাও পাবি না এই নিয়ামত, আল্লাহ তোর হায়াত বাড়াইয়া দিল। দুই নম্বর নিয়ামত, মৌতির মৌতির আজাব কমাই দিল। তিন নম্বর নিয়ামত, তিন নম্বর নিয়ামত, ওই তোর মা বাবা আদম শিক্ষা দিছিল, ওই একটা অংশ তার বাবা মরলেও তার কবরে সব পৌঁছাই দিল। কত আদমের মূল্য রে বন্ধুরা আমার, বুঝলাম না, শিখালাম না, মক্তব করছি, পয়সা নাই বাবা, জুয়া খেলা আড্ডা জুয়া খেলার পয়সা হয়, মোবাইলের পয়সা হয়, রিসার্চের পয়সা হয়, বাইকের 110 টাকা কিলোতে পয়সা হয়, মক্তবের চান্দা আমাদের ভাগ্য হল, মক্তব যদি একটা আছে, পেটে ভাতে চালাই, মুন্সি সাহেবের বেতন হল 1500 টাকা, কোনো রকম আলেপ বেতেছে, শিক্ষা দেয় আসল শিক্ষা পায় নাই, কারণ ওর তো পেটের কথা আছে, কেমন করে পড়ায় জীবনে দেখলো না, এখন বাবা মা বাবাই করে কি, ওই স্কুল হইলে বা স্কুলে রাখে আসে, আবার স্কুল তো নিয়ে আসে, কিন্তু আল্লাহর কোরআন শিখে তার জন্য কোনোদিন যত্ন নেয় নাই, সত্য না মিথ্যা। আমি যদি কোরআন শিক্ষা দিতাম, দুইটা কথা কই শেষ করব, আমি যখন কোরআন শিক্ষা দিব, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলাম, লম্বা সেরা বড় আলেমের দরকার নাই, কোরআন শিক্ষা দেন, বড়কে সালাম দেন, মুসাফা করা শেখান, ছোট্ট থেকে লজ্জাহারা হয়ে যাবে, শরম করবে না, সালাম দিয়ে মুসাফা করে যাবেন। বাবারা বন্ধুরা, চাই মেয়ে হোক ছেলে হোক, মেয়ে হইলে খারাপ নাকি? আল্লাহর নবী বলেছেন, মান আলা জারিয়াতাইনি, আল্লাহ যাকে দুটি মেয়ে, প্রথম যদি এ বাড়িতে মেয়ে হয়, যে বাড়িতে প্রথম মেয়ে হয়, যে ঘরে প্রথম মেয়ে হয়, আমার নবী কই বাড়িটা বরকতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, তোর এখন মেয়ে হইলে মেয়ের জন্য এত ছোট সুবহানাল্লাহ লাগে, বরকতে পরিপূর্ণ। ও মান আলা জারিয়াতাইনি, দুইটা মেয়ে হয়েছে, আদম শিক্ষা দিছে,
ইসলাম তার ভিতরে ভর্তি করে দিছে, ইসলামের কায়দা কানুন আদব কায়দা শিক্ষা দিছে, ফাআদাবাহুমা আদব শিক্ষা দিছে, হাত্তা তাবলুগা বড় হয়ে গেছে শিক্ষা দীক্ষা করছে, 19 বছর 20 বছর 18 বছর যাই হয়েছে, তারপরে হাত্তা তাবলুগা তার তার কি বড় হওয়ার পরে একটা ভালো চরিত্রবান একজন নমাজি ছেলে বা চরিত্রবান ছেলের কাছে বিবাহ দিছে। আমার নবী বলেন ওই দুই বিক আদম কোরআন শিক্ষা দেওয়ার কারণে, ভালো ছেলের কাছে বিয়া দেওয়ার কারণে আমি নবী বলে দিলাম কিয়ামতের কঠিন দিন আমার সাথে জান্নাতে থাকবে। ওমান আলা সালাসা বানাতিন, তিনটাই মেয়ে হয়েছে, ফাআদাবাহুন্না কোরআন শিক্ষা দিছে, বাবা আদম শিক্ষা দিছে, চরিত্র শিক্ষা দিছে, ওই মেয়েটাকে বিবাহ দিল না। এমন ভাই আছে, মা নাই বাবা নাই, তিনটা বোন আছে, তারে মানুষ করলো, ভালো করে বিবাহ দিল, আল্লাহর নবী বলেন আউজাবা লাহুল জান্নাহ, তার জন্য 8টা বেহেশতের দরজাই খোলা হয়ে গেল। আর বলতে চাইনি এদিকে আমি মেয়েদের কথা, গতিকে মেয়ের কথা বললে সুবহানাল্লাহ আসতে যেন না হয়। ওরে বন্ধুরা আমার, বাবার আমার, মেয়েকেও মানুষ করতে হবে, ছেলেকেও করতে হবে, বহু কথা রেখে গেলাম, শেষ কথাটুকু বলবো আমি, আদব চরিত্র সন্তানের মক্তবটা পায়ে ধরে বলে গেলাম, মক্তবটা ভালো করে চলাবেন, অন্তত মক্তবে থেকে শিক্ষাটা নিয়ে যদি মুদ যখন এসে গেলি যা যা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ওয়াস্তাগদিমুন, মুদ এসে গেছে এমন সময় ঘরে শুয়ে আছেন, হঠাৎ জ্বর উঠে গেল, জ্বর নাই এমন জ্বর কাঁপতেছে, হঠাৎ মেয়ে আনছে সকালবেলা পানি আনছে চা আনছে, আইসা দিয়ে বাবা কাঁপতেছে, ডাক দিছে বাবার জবান বন্ধ হয়ে গেছে, অল্প পরে দেখতে দেখতে হাত তার লম্বা হয়ে গেল, সিধা হয়ে গেল, পাও তার লম্বা হয়ে গেল, চিৎকার দিয়ে মারি ডাক দিয়ে মা, বাবার অবস্থা ভালো, দৌড় আসছে মা, আসার পরে দেখে না চোখ মিলে বড় বড় চোখ হয়েছে, ট্যাং দুটো সিধা হয়েছে, ডাক দেয় কথা শোনে না, শুধু তাকিয়ে থাকে যেন কিছুই বুঝতে পারে না, মা চিৎকার শুরু করে দিল, ছেলেরা দৌড়ে আসলো, আসার পরে দেখে বাবা আর জবান করতে কথা বলতে পারে না, যেমন দুনিয়া থেকে চলে শেষ জাকান্দানি আরম্ভ হয়ে গেছে, পাড়ার মানুষ আসছে কি হয়েছে, বলে তাড়াতাড়ি মুখে পানি দাও, কয় না নাই, তাড়াতাড়ি মুখে দুধ দেয়, কয় না নাই, বাবারা দুধ দিল পানি দিল, বাবা এমন দুর্ভাগ্য দুধ মুখ দিয়ে দুই গাল দিয়ে ভরে যায়, ভিতরে ঢুকে না, ওই মানুষটার রগ গলি এমন ভাবে টানতেছে সহ্য হয় না, কিন্তু বলতে পারে না, মেয়েরা ছেলেদের কানতে জবাব দিতে পারে না, মুখ মেলাতে পারে না, এত কষ্ট মনে হয় শ্বাস সমুদ্রের পানি পান করলে আমার পিপাসা মিটবে না, বলি যে আমার আগুন লাগছে একটু পানি দাও, মনে মনে বলে পানি তার নসিবে হয় না, দুই গাল দিয়ে পড়ে যায়, চামচ দিয়ে দেয় তাও হয় না, এমন সময় আল্লাহর নবী বলেন আমি একটা বুদ্ধি দেই, বলে কি তোমার নাতিন কোরআন শরীফ পড়া জানে, তোমার বিবি জানে, তোমার ছেলের বউ জানে, বলে জানে, বলে তাড়াতাড়ি সুরা ইকরাউ সুরাতে ইয়াসিন আলা মাউতিকুম, ওই মৃত্যু ব্যক্তির নিকটে বসে সুরা ইয়াসিন আরম্ভ করে দাও, যেই মাত্র সুরা ইয়াসিন আরম্ভ করে দিবা তোমার বাবার মৌতের আযাব আল্লাহ কমিয়ে দিব, কলিজা তোমার শীতল হয়ে যাবে, পিপাসা তোমার মিটে যাবে, আল্লাহর ভয় মনের ভিতরে আসবে, তওবার সাথে মৌত হয়ে যাবে, ইমানের সাথে মৌত হয়ে যাবে কোরআনের জরিয়তে, বুঝছেন কথাটা, মরার টাইমে কোরআন পড়তে লাগবে বসে বসে করে, কিন্তু মরার পরে আমরা করি মরার পরে মুর্দারে গায়ে, মরার পরে মুর্দা ঘেরাও কর না, অন্য জায়গায় পড়বে, মুর্দার ঘরে না, মুর্দার বিস্তার না, আর সিধা বুদ্ধি হয়েছি না, মারা গেল বাবা নামাজ নাই রোজা নাই পেশাব করে পানি নে নাই, এই হবে সেই আপনার মাদ্রাসা ছেলে কয়েছেন আনুন দেন, জীবনে নিজে কোরআনে মক্তবের চান্দাও দেন, পরেও নাই কোন তালিয়া না মুস্তামিয়া না মোহেব্বান, হয় তেলাওয়াত শিখো, যদি নসিবে হয় নাই শুনো কোরআন শুনো, শোনারও ভাগ্য হয় নাই আর মোহেব্বান, ওই বাচ্চা ছেলে কোরআন পড়ে তার মহাব্বত কর, এখন মুহূর্তের সময় কোরআন শি মরার পরে শুনে, দুনিয়াতে কোরআন শুনে নাই মরার পরে শুনব, হ্যাঁ পড়ো সবটা পাইতে পারে, তারপরে মরলো যদি বুদ্ধি আর একটা বেহেস থেকে বেঁধে আছে বাবারে, ছেলেরাও নামাজ পড়ে না, 3 দিন পরে মিসকিন 17টা জেফত দিল, সেই মিসকিন জীবনে পেশাব করে পায় নামাজও পড়ে না, মিসকিনও জিগলাছে না, এই জাতির মিসকিন খাওয়াই দিল, কয় বাবা যাই
চল্লিশ দিন পরে গরু দুইটা জবকের মাংস রে খাওয়া দিল, জ্যাঠা চাষা ইস্টি একটু বাম আইলু, এটা কি সুখের খাওয়া না মানুষটা মরছে তার দুঃখে খাওয়া? কথা বুঝে তুই ভালো ভালো শাড়ি বিনতে বাগনি নাতিন বউ সব শাড়ি বিনতে ঘুরতেছে, তরকারি নিয়ে করে দৌড় মারতেছে, দেখ বাবা বিহেস্তে যাইতেছে। তারপরে তাহলে মানসব দোয়া করবো অমুক হাজিসাম অমুক দেওয়া হিসেবে ফ্যাক্টি সুন্দর পাঠি মধ্যে দিছে ব্যবহার, ওই যে গরিব গাড়াগুলো এগুলো তো আগে যাবো দেয় নেই, আগের দিন দিছে তা পানি টানবার লিখে খারাপ পাইতেছেন কথাগুলো, পানি টানবার লেগে ওরা বেহেস্তে দিব খাবার দিছে খেরে ফেলার ঘুরে অগরে মলান সাহেবের আয় ঘরের মধ্যে নিয়ে দাও বেহেস্তে দিব, এই মলান সাহেব তরকারি দাও হাজি সাহেবের দাও, হাজি সাহেব বাপে খুব খান্না লাগছিল দেওয়ার একটু উডা খেরে বেলা তোর কই আমার এদের জল দিবেন খায় জন্ম দেয় না হাসা খুশেন বুঝছেন, এই খাওয়ায় বেহেস্তে যাবো খারাপ পাবেন না বলে মলানা খাওয়া বন্ধ করছে না, গরিবের হক ধরিলে সবুর কর গরিবের খাওয়া তাদের উচিলে সব খাবাইতে মূল্য চালির ডাবলানে হঠাৎ বেড়াইলাম ওটা তো কোনো হাদিসে নাই, চালির নিয়ে চাল নিয়ে ঘুরে একটু কবর পর্যন্ত জায়গা, তুমি ধান দাও তাহলে বাইত্য নি দাও মনে করছো যে দেবা দাও ওই জানাজার সামনে রাখিনি, আজ যদি যার ধনী মানুষ হয় মোল্লা রে মিয়ামার সাহ বাপের কবরটা চল্লিশ দিন জিয়ারত করবা টেহা ৩০০ দিব আছে না ৩০০ রে চল্লিশ দিনের যে জিয়ারত ইয়ারও তুই মেমুতি যাব না করলে বড় মানুষে কইছে ওই সাদা খাইয়ে খাইয়ে যায় কবরটা একলাই বিড়ি খাইয়ে খেয়ে আহে যে জাতির বাপ ওই জাতির জিয়ারও তুমি যাও নমাজ পড়ো সুবহানাল্লাহ কিছুই জানো না সুবহানাল্লাহ কইয়া চোখের পানি ছেড়ে বাবার কথা মায়ের কথা মনে করে দোয়া করো একলাই করো ইমামের দরকার নাই যাই জানো আল্লাহর কাছে গো আল্লাহ তোমার দোয়া কবুল করবে তোমার চোখের পানি নাকের আগে আসার আগে বাবার ছবির এগুলো মাফ করে খারাপ পাইতেছেন বোধহয় কথাগুলো আমার কথাই যদি বহুত কথা রেখে গেলাম মা বাবার হক আছে কোরআন পড়েন তেলাওয়াত করেন দোয়া করেন চল্লিশ দিনে কোনো কথা নাই ৩৫ দিনে খিলেন ৩০ দিনে খিলেন কিন্তু এই যে হাড়ি পিনদে ভালো ভালো হাড়ি পিনদে কাপড় যে বাড়ি যাবো হ্যাঁ নাতিনে আমার কাপড় নাইলে যাবতে যাব না সুন্দর হাড়ি পিনদে ই করে ঘুরতেছে ও করে ঘুরতে আবার আজকাল প্যান্ডেলের সিস্টেম হয়েছে প্যান্ডেল মানে মেয়ে লোক পুরুষ লোক একসাথে খা জন্মের খাওয়া খা বিয়ের মধ্যে হইন না স্ট্যান্ডার্ড খাওয়া গরিবের নাই ওখানে স্ট্যান্ডার্ড বাপেরে কয় ছেলে বাবা বিয়া তো যাবই ঠান্ডাও দামনে যাবেন নে কষ্ট কাশ সর্দি বিয়াও হয়ে দেখ পরে যাওয়ার প্রবাইন দিন শয়তান দেখছ তখন বাপ দেব তো হনমিনদের সরব বন্ধুরা গেছে বিয়ের দিন টুপি একটা আনবো মঙ্গল দিতে ভাড়া করে ৪,০০০ জীবনে টুপি মাথার দেয় নাই সাজান বাস হয়ে গেছে শেরওয়ানি একটা কিনবে গোয়েকারিয়ে শেরওয়ানি দুধ জীবনে পেশাব করে বাইরে শেরওয়ানি কিনবে নিয়েছে ১২০০ টাকা ভাড়া বহুত কথা রেখে গেলাম আরও বহুত আছে আমাদের যেগুলো চলছে এখন সমাজ ব্যবস্থা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানত্ব এখন নাই গরিবের হক ধনীরাও খায় এই গরিবের প্রতি মায়া মহাব্বত গরিব আবার জাতের গরিব নেয় জাতের গরিব নেয় বুঝছুন গরিব হলে কি হবো কথার ঢং খাল হচ্ছেন বলে কালকে যায় সিগারেট কিনবার কবে যে মনানা কইছে মরি বলে খুব মর্যাদা দে সিগারেট আর একটা খায় জন্মের খাওয়া খাইলে গরিব বালা কারণ নবী কইছে আল্লাহ মাহিনি মিসকিন ও আমি মিসকিন ও আশ্রনি ফি জুমরাতিল মাসাকি এই দুনিয়াতে আমার মিসকিন অবস্থার মৌতের সময় মিসকিন রাখবা কিয়ামতের দিনে গরিবের সাথে হাসর করবা তুমি সিগারেট খাওয়া গরিবের সাথে না গতিকে যাই হোক এতটুকু বললাম বহুত কথাই ছিল আমার মনটাই আসছিল আল্লাহ ভালো করুক আপনাদের শেষ কথা আল্লাহ পাক এই দুনিয়াটা সৃষ্টি করছে এই হাদিসটা না বললে আমি পারতেছি না শনিবার রবিবারের হাদিসটা খালাক আল্লাহ তুরুবাতা ইয়াউমাস সাবতে শনিবার দিন আল্লাহ এই মাটি বানাইছে মাটি এই যে মাটি বুঝছি না এই মাটি তৈরি করছে কোন দিন দিনটা খারাপ না ভালো আল্লাহ যদি প্রথম বস্তুটা বানাইছে মাটির যে মাটিতে আদম বানাইছে সেই মাটির শনিবারে বানাইছে মুসলমানের কাছে এত খারাপ হইল কে কবিরাজারে সুযোগ নিছে কই শনিবারে দুর্শু তাবিজ দেবো
এও এক বদমাইশ। যেদের মুসলমান বিশ্বাসও করে শনি শনিবার দুপুরে যাওয়া যায় না, কবরে পড়তে যাওয়া যায় না, শনিবার ভালো দিন, সবচেয়ে ভালো দিন কেন? আল্লাহ পাক মাটি হাদিস খুলো নবীর পাক জবানের শেষ আত্মার হাদিস, শনিবার দিন মাটি তৈরি করছে, মাটি লম্বা হইতেছে, থরথর করে কাঁপতেছে, ফাখালাকা ফিহাল জিবাল, মাটির উপরে আল্লাহ পাহাড় তৈরি করে মাটি থামাই দেবে, রবিবারে পাহাড় তৈরি করে, দিনটা খারাপ না ভালো? ও খালাকা সাজারা ইয়াউমাল ইসনাই, সোমবার দিন তামাম জগতে গাছ বৃক্ষ আল্লাহ সৃষ্টি করে দিল। কে বলতেছে? নবী বলতেছে। কারে বলতেছেন? হযরত এক সাহাবারে। তামাম জগতে গাছ বৃক্ষ, যত রকম গাছ বৃক্ষ গাছ প্রাণী। ও খালাকাল মাকরুহ ইয়াউমাস সালাসা, কিছুগুলো অপছন্দীয় বস্তু মঙ্গলবার বানাইছে কিন্তু উপকার যথেষ্ট, যেমন সাপ বিচ্ছা বানাইছে কিন্তু ওর থেকে বহুত বেমার আজের ওষুধ বাইর হয়। ও খালাকা নূর ইয়াউমাল আরবা, তামাম জগৎ আলো করে দিল বুধবারে। সুবহানাল্লাহ, কইনি একজন ও বাসা ফিহা দাওয়াব বা ইয়াউমাল খামিস, বিশদবারের দিন আল্লাহ পাক তামাম জীবজন্তু সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিল। ও খালাকা আদম আলাইহিসসালাম, হযরত আদমকে বানাইল আল্লাহ বাদ আল আসরি ইয়াউমাল জুমাম, শুক্রবার দিন আসরের পরে এসা পর্যন্ত, সেই আদম সন্তান আমরা। দিন কোনটা খারাপ হইল? শনিবারে বিয়া নাই, জন্মদিনে বিয়া নাই, জন্মদিনে মরলে জানাজা পড়ানো না, বিয়ের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, এগুলো দাওয়াতে যাওয়া যায় না, দেখা যায় কি অবস্থা। যাই হোক, গতিকে দিন কয়টা মনে আছে তো? আল্লাহর প্রত্যেকটা দিন ভালো, প্রত্যেকটা মাস, কাতি মাস মাঘ মাস আমাদের না, আমাদের হলে চন্দ্র মাস, এই হিসাব তো আসামের বাইরে গেলে কাতি মাস নাই, অন্য নাম। গতিকে বাবারা আলিমীর পরামর্শ মতো চলবে। যাই হোক, আল্লাহ পাক বললাম না এই দুনিয়া সৃষ্টি করছে কোন দিন, মাটি বিস্তার করছে কোন দিন? শনিবারের দিন, আর ওই দিনই পরের দিন পাহাড় সৃষ্টি করে দিল, মাটি দুনিয়া সৃষ্টি হয়ে গেল। আল্লাহ বলেন আমার জিবরিল, ইন্না কুরআন শরীফ খুলে দেখবেন, ইন্না আউওয়ালা বাইতিন উজিয়ালিন নাসিল আল্লাজি বিবাক্কাতা মুবারাকা মুহদাল লিল আলামিন, ইয়া আমার জিবরিল আলাইহিসসালাম, তোমাকে একটা নূরের টুকরা দিলাম, এই নূরের টুকরা নিয়ে পৃথিবীতে রেখে দেবা, যেই জায়গায় পড়বো ওই জায়গায় আমি একটা ঘর তৈরি করে দেব, প্রথম ঘর পৃথিবীর ভিতরে, কেউ নাই, আমি একটা প্রথম ঘর বানাবো, ওই ঘরটা হবো সুন্দর ঘর, ওই ঘরটার ইজ্জত সম্মান তামাম পৃথিবীতে বেশি থাকবো, ওই ঘরের নিকটে কোনো মানুষ এসে যখন হাত তুলে দুপুরটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে হাত তুলবো, তা আমার তার জীবনের গুণা মাফ করে দেব, সেই ঘরটার নাম থুইছে মক্কা, আমি সেই ঘরটার নাম হলো মক্কা, ওইটা হবে হেদায়েতের বিন্দু কেন্দ্র, আমি আল্লাহ মক্কার ঘর তৈরি তামাম জগতের মানুষের গুণা মাফির জায়গা বানিয়ে দেবো, ওখানে আমার কুদরত, ওখানে আমার ফয়েজ, ওখানে আমার নূর, ওখানে আমার তাবুজি রহমান রহিম গাফুর গাফার তামাম সেফত ওখানে রয়ে থাকবে। ওয়াইজিয়ার ভাও ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইতে ও ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নতুন করে ঘর সাজালো, আগের ঘর ছিল পানির নিচে ডুবে গেল, এরা আবার নতুন করে বানালো, ইট নেয় ইসমাইল, বানায় হযরত ইব্রাহিম, বানায় ইব্রাহিম, 10 বছরে ইসমাইলে ইট নিয়ে দেয়, মশলা তৈরি করছে, ইটগুলো গাঁথিতেছে। ওয়াইজিয়ার ভাও ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাইল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ঘর কবুল করে নাও, আল্লাহ ঘর কবুল করে নাও, এই মক্কার ঘর প্রথম থেকেই ছিল কিন্তু এবার আমি তৈরি করতেছি, জিব্রাইল রুনের টুফরা নিয়েছিল প্রথম, আনতেই বাতাসের আঘাতে টুপলাটা হাত ধরে পড়ে গেল আধা রাস্তায়, কথা বুঝতেন কি না? আচ্ছা, নূরের টুকরা, আগুনের টুকরা যদি আমি একটা কয়লা হাতে নেই বিয়ে নিক্ষেপ করি, কয়লার থেকে ফুরুঙ্গা বাইর হয় না, নাই বাতাসের আঘাতে ফুরুঙ্গাগুলো পড়ে কয়লার জায়গায় পড়ে, তা কিতাবে লেখা আছে সব বস্তু
নূরটা এক জায়গায় পড়ে গেল, জিবরিল হাতে পড়ে গেল, জিবরাইল দেখলো নূরটা পড়তেছে বাতাসের আঘাতে টুকটা হয়ে ছোটো ছোটো টুকরা হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেতেছে। যে আল্লাহ কে আল্লাহ নূর তো হাতের এক পর পায়নি, কোন জায়গায় পড়ছে বলে আমি আল্লাহ জানি ওই জায়গাতে মক্কার ঘর হো, তুই চিন্তা করিস না, বলে মূর তো সম্পূর্ণ বলল না, কিছু খুঁয়ে খুঁয়ে পড়ছে। আল্লাহ বলেন জিবরিল তুই জানোস না আমার অনেক বান্দা পৃথিবীতে মক্কায় আসতে পারবে না, গতিকে আমি আল্লাহ আমার বান্দার জন্য আমি বান্দার অন্তরে মহব্বত দেব, ভালোবাসা দিব, স্নেহ দেব, ওই যেই জায়গায় ফুরুঙ্গারে একটা ফুরুঙ্গা পড়ছে কেয়ামতের আগে আমার বান্দার ওই জায়গায় মসজিদ তৈরি করে আবাদত করবে। মসজিদ কই থেকে আসে দেখছো? ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ঘর তৈরি হয়ে গেল, মশলা বেশি হয়ে গেল, আল্লাহ মশলা কি করি বলে আবু কুবাইস পাহাড় মক্কার ব্যাগ ছেড়ে আছে ওই কুবাইস পাহাড়ে রাখো, ইসমাইল আর ইব্রাহিম পাহাড় বায়ে উঠছে মাথায় নিয়ে মশলাগুলো ভালো এ দিছে, মশলা ওখানে পড়ে নাই তামাম দুনিয়াতে ছড়ে 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 গেল বিভিন্ন জায়গায় গেল। বলে এটা কী হইলো? মশলা তো এখানে পড়লো না। বলে যে জায়গায় একটা পাথর, যে জায়গায় একটা বালু, সামান্য একটা বালু পড়ছে সত্তর অংশের এক অংশ, কায়ামতের আগে ওই জায়গায় মসজিদ হবে, আমি আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেব মসজিদ ঘর। গতিকে সেই মসজিদ আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে গেলেন, প্রথম মসজিদের খবর করলেন, মসজিদ বানাও, ও দুনিয়ার মানুষ গরু দশটা জবে করে খাওয়ালাম, ধরে নিলাম আপনি ভালোভাবে খাওয়াইছেন, শান্তিভাবে খাওয়াইছেন, ওই দিন দোয়া হইল, তারপরে কি আর দোয়া যাবো, গরুর দোয়া পরে হব, আরও হব কি, এই আজকে তো খাইলো, ওই দিন খাই তো দোয়া একবার করলো, আর দোয়া পাবো কোন পাবো না। বন্ধুরা আমার, আল্লাহর নবী মসজিদ বানালেন, দুইজন ইতিমের মাটি ক্রয় করে নিলেন, বলে না আবদান করেছে ইহুদিন দুইজন ছেলে মাটি ছিল, মদিনা মনোয়ারা হয়ে গেল, দুই লক্ষ মানুষ যেখানে নামাজ পড়তে পারে ওই মদিনার মসজিদে, বাবার আমার ভাইরা আমার এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব দেওয়া হয়। সেই মসজিদ মদিনা মক্কার মসজিদের সাথে আমাদের তুলনা করতে হয়, আমাদের মসজিদগুলো বিনা অজুতে কেউ জান যাব কেন, মক্কাতেও বিনা অজুতে ঢুকবি না, আমি আল্লাহর ঘর মসজিদ তারই একজন হল শাখা, ওখানে বিনা অজুতে যাবি না, মনে রেখে দে তুই মসজিদ তো ইয়ে করেছস, একটা ইট তোর ভাগ্যে জুটেছিল ওই ইটটা তুই দিয়েছস, তোর গরু খাইল সব খাইল একদিনই দোয়া হইল, ওই মসজিদটা মসজিদের সাথে একটা ঈদ যতদিন পর্যন্ত লেগে থাকবে, যত মানুষ পাঁচক্ত নামাজ ইমাম সবে কারাত যতদিন পড়তে থাকবে প্রত্যেক দিন পাঁচক্ত নামাজ আজানের সব তোর কবরে পৌঁছিতেই থাকবে, কেয়ামত পর্যন্ত তোর কবরে আজানের আওয়াজ যাইতেই থাকবে। কথা বুঝছেন কি? গতিকে আমরা মসজিদ, আবার বন্ধুরা আমার সাতগার মসজিদ তালাশ করি, আমার উস্তাদে বলছে না না সাতগার মসজিদ না, ওই যে কতগুলো সরকারি করে দেয়, আরে কিয়ামত পর্যন্ত বাবা ওর সব আপনি বঞ্চিত রয়ে গেলেন, যদি ওই মসজিদে আপনার পয়সা না, যে জায়গায় বসে আপনি নামাজ পড়েছেন ওই জায়গার যত বালু যত মাটি আছে ওই মাটিগুলোর কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে মসজিদেরই ভিতরে, গতিকে ওই মসজিদ আপনারা সামনে দেওয়া হয়েছে, আমরা দুনিয়ার লোভে পড়ে গেছে, আল্লাহর নবী মরে যেছে বন্ধুরা আমার কিছুই সাথে নেয় নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে কবরে শুয়ে আছেন কিছুই নেয় নাই, আজ অবধি বাবা আল্লাহর নবী আছে, কেয়ামতের কঠিন দিনে তামাম আম্বিয়া বেহুশ হয়ে পড়ে থাকবে, তামাম আউলিয়া বেহুশ হয়ে পড়ে থাকবে, মেয়েরা উলঙ্গ পুরুষ উলঙ্গ হয়ে দিয়ে উশারুন না আসু ইয়াউমাল কেয়ামতি হুফাতান উরাতান গুরলান, খুব মন দিয়ে শেষের ওয়াজটুকু শুনবেন, আল্লাহর নবী দিন দিনের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন কেয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ, পায়েও কিছু নাই মাথাও কিছু নাই, তামাম মানুষ উলঙ্গ অবস্থায় হাসরে দাঁড়িয়ে গেছে, সুরায় হজ সতেরো পারার ভিতরে আল্লাহ প্রথম আয়াতে বলেছে ওই দিনে অনেক ভয়াবহ দিন হবে, আমি আল্লাহ কাহার আমি জাব্বার নাম দিয়া বল যখন দাঁড়িয়ে যাব
তমাম আম্বিয়া মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, মানুষ পাগলের মতো দৌড়িতে থাকবে। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন, আমার হুকুম ছাড়া কোনো বস্তুই কার্যকরী হবে না। আমি কাহ্হার, আমি জব্বার দাঁড়িয়ে গেছি। তমাম নবী থরথর করে কাঁপতেছেন, পীরের তো খবরই নেই। যে পিসাব করে আমি সাফাত করবো, ওর খবরই নেই, পলাইছে। ইয়াউমা নাদু কুল্লু নাসিম বি ইমামিহিম, ওই নেতারে ডাকবো, তোর পাশে তো বহুত মানুষ, তুই আজকে আমার ভুল গায় উভুল পলাবার চেষ্টা কর। আইনাল বাফার, কোথায় পলাবি? আল্লাহ বলে কোরআনে কাল্লা লা বাজার, কেউ পলাতে পারবি না। আমাদের সব কাহার জব্বার নাম, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কোনো খবর নাই। হায় হাতা কি হলো, কি করা যায়? এইভাবে দৌড়িতে থাকবে। মা আয়েশা বললেন, হুজুর, বড় লজ্জার কথা, শরমের কথা, ল্যাংটা হয়ে বলে দেখো, আল আমরু ইয়াউমাযিন আশাদ্দু মিনহুম মিন আইন ইয়ানজুরা বাজ মিনা বাজ, ওদিন এমন আজাব দেখে তামাম মানুষ ল্যাংটা না কাপড় আছে ওই দিকে খেয়াল নেই, আকার দিকে সবই দাঁড়িয়ে আছে, কি বা হয় কি বা হয়। আল্লাহ পাক সর্বপ্রথম ডাক দিবেন আদম আলাইহিসসালামকে, বসো। বসে গেছে মাথা নত করে, কি বা কয় আল্লাহ, ভয় ভয় ভয়। নূহ আলাইহিসসালাম ব, সব নবী বসে গেছে। আপনার আমার দিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, নবী দিগের সরদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম দিকে দাঁড়িয়ে আছেন, তামাম নবী বসে গেছেন। আল্লাহ বলেন হাবিব, তামাম নবী বসে গেছে। আল্লাহ নরম হয়ে নবীরে বলে, নবী গো, 63 বছর হায়াত দিছিলাম, কষ্ট করেছেন দুঃখ করেছেন, বহুত কষ্ট করেছেন দুঃখ করেছেন, আজকে আপনার জন্য বাম পাশে সুন্দর চেয়ারটা দান করে দিলাম। নবী চেয়ারের দিকে তাকায়, আবার হাসরের দিকে তাকায়, বসে না। আল্লাহ বলেন, নবী কি হলো বসলেন না? কোনো নবী আপত্তি করে নাই, আপনি বসেন না, কারণ কি? নবী চোখের পানি মুছে, চোখের পানি মুছে, কপালের ধাম মুছে, আল্লাহ 63 বছর হায়াত দিছিলা, সুন্দর চেয়ারটা আমারে দান করছো, আমার শরীরে জীবনে মশাই রক্ত পান করে নাই, আমার গায়ে জীবনে মাছি বসে নাই, আল্লাহ আমার রক্ত তামাম জগতের সবের জন্য হারাম করা হয়েছিল, আল্লাহ আমাকে এত পবিত্র করে সৃষ্টি করেছিলা, আমি তামাম জগতের দুনিয়ার দিন দুনিয়ার বাদশাহ, আমি আল্লাহ আমার শরীরে রক্ত মশাই খায় নাই, কিন্তু তাই ফির ময়দানের মানুষের পাথর মেরে রক্ত বার করেছিল, উহুদের ময়দানে দান দান শহীদ করেছিল, খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধে বেঁধে খন্দক খুঁজেছিলাম, আল্লাহ 63 বছর জীবন পেট ভরে খাই নাই, 63 বছর পালু করে ঘুম পাড়ি নাই, আমার বাড়িতে মাসের পর মাস গেছে, চৌকাতে আগুন জ্বলে নাই, আল্লাহ আমাকে পাগল বলেছে, আমাকে গুন্ডা বদমাশ বলেছে, সব সহ্য করে নিয়েছি, আজকে আমার সুন্দর চেয়ার দিয়েছেন, আমি আল্লাহ ওই চেয়ারটাতে এখন বসবো না, আমার আপত্তি আছে, আমার গুনাহগার উম্মতের প্রথম চেয়ার দিবেন, দেখবো আমি বসতে বসছি কি না, আমার গুনাহগার উম্মতে প্রথম চেয়ার দিয়ে দিবেন, তারপরে আমি বসব। সেই নবী বাবু বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ, তোমরা যদি কিয়ামতের দিন আমার সাথে হইতে চাও, মসজিদের দিকে খেয়াল করো, মাদ্রাসার দিকে খেয়াল করো। গতিকে আর কিছু বলতে চাই না, শেষবারের জন্য বন্ধুরা আমার, আজকে একটা বৃহৎ নিয়ত নিয়ে মসজিদ তৈরি করতেছে, আল্লাহর রাস্তে আমার ছেলে মেয়ে ছয় হাত মাটির ভিতরে শুয়ে আসবে, কবরে কি অবস্থায় থাকবো জানি না, আল্লাহ কবরের মৃত্যু কহিয়াছিলাম না, জানি না আল্লাহ কবরের যেতটুকু মাটি তার দামটা আমি দিয়ে যাব দুনিয়ায়, এই মনে করে বাবা চাইছি, চারটা মানুষ চাইছি বাবা 5000 করে টাকা, এই মসজিদ যে মহব্বত করে বানাবো তার জন্য 5000 টাকা আমি দিব, যদি মসজিদের কাম আরম্ভ হবো, এমন 5টা 4টা মানুষ চারি কোনার মসজিদের জন্য আমি চাইছি বাবা, আছে কেউ?
নবীর মহব্বতে 5000 টাকা ছিল, আজকে বড় আনা না, একটা পিল পিলে গাড়ি ফেলে ওর কাছে 2000-1000 টাকা থাকে, ঠেলাওয়ালাদের পকেটও থাকে। আল্লাহর রাস্তায় বাবা ছেলে মেয়ে এক লেসা মাটি কম পাবে 5 বিঘের থেকে 2 লেসা মাটির দাম, আমি কবরের দামটা মসজিদে দিয়ে যাব, এমন কোন ভাই আছেন নাকি 5000 টাকা একটা মানুষ দাঁড়ান বাবা দোয়া করুন 5000 টাকা? নাম কি বাবা? খারুন খারুন বাবা বিয়া দিব। আপনার নাম কি? রাকি বলেছেন 5000। আপনার নাম কি বাবা? সবচেয়ে মা বাবার দাম করলে কি হয় জানেন, মা বাবা তো পাইছে তাই বলে আপনি বলছি তো ওই সমান সব আপনি ওই জন্য মুদার জন্য দাম করে। রাকিব ভাই আল্লাহ 5000 টাকা, নাম কি কি ছিলেন? আব্দুল আলী। মহব্বতের বাবা মার জন্য দুই আল্লাহ 5000 টাকা, রাকিব ভাই 5000 টাকা, আল্লাহ কবরে পৌঁছ, আল্লাহ এই খবর মদিনার মাজারে পৌঁছে দাও, আল্লাহ তোমার কুদরতি পায়ের নিচে বসেছি, আল্লাহ তুমি এই খবর আল্লাহ নবীর দরবারে পৌঁছে দাও, হায়াতুন নবী আজকেও আমাদের খবর নবীর দরবারে পৌঁছে যাবে। আল্লাহ মহব্বতের মা বাবা চিরকালের জন্য 2 বিঘে 3 বিঘে 10 বিঘে 20 বিঘে মাটি রেখে গেল, আমি আল্লাহর রাস্তায় আজকে সাদেকায়ে জারিয়া মসজিদের 5000 টাকা দুই ভাই দান করেছে, এই খবর মদিনার মাঝে পৌঁছে তার ছেলে মেয়ের হায়াত বাড়াই দাও, বাড়িতে শান্তি দাও, আল্লাহ হায়াতে তৈবা দান করো, দুশ্মনের হাত থেকে বাঁচাও, আল্লাহ কাফের কুবরে জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ বেমার আজার থেকে মাফ করে। জুড়ে বলেন আমিন, সবে বলেন আমিন, নারে তাকবীর। আর দুইটা মানুষ চার কানির জন্য 4-5 হাজার টাকা করেছে, আর দুইটা মানুষ কইন আল্লাহ আসছে, ময় মুরব্বী যুবক ভাই ব্যবসা বাণিজ্য করো চাকরি বাকরি করো, 5000 টাকা আমার মহব্বতের বাবার জন্য, আমার মায়ের জীবিত থাকলে তার জন্য, আর মরে গেছে বাবা আমার বহুত আমার জীবনে কুলে নিয়ে কাকে নিয়ে ধুলা মাটি চুমা খায় চিরকালের বিজ্ঞান নিয়ে কোন কবরে শুয়ে আছে পুকারে ঘরে মাকড় ঘরে, আজকে দানের ছিলেন বাবার কবরটা তুমি নূর বানিয়ে দাও, এই নিয়ত কি? আর দুইটা বান্দা দাঁড়ান ইনশাল্লাহ, নামটা বলবেন আমি ইনশাল্লাহ। আচ্ছা সভাপতি সাহেব না 5000 টাকা ইনশাল্লাহ। আর একটা মানুষ থাকে কার ভাগ্য আছে জানি না, দিব কি না দিব, বাবা কালকেই বেমার হবে গুয়াহাটিতে যাবেন 10000 টাকা ডাক্তারে দিব, আল্লাহ না করুক এই দানের উশিলে আপনার বিপদ আপদ থেকে মুক্তি হয়ে যে মামলা মোকদ্দমা থেকে আল্লাহ বাঁচাবো, আল্লাহ মৌতের পরে এই 6 ফুট মাটির দ্বারা মাটির মধ্যে শুয়ে থাকবো কেমন করে থাকবো, আর পবিত্র আজান এবং ইমাম সাহেবের কেরাতের সবটা যদি আমার কবরে পৌঁছে এই নিয়ত করে। আরে একটা মানুষ দ্বারা 5000 টাকা একটা মানুষ কার ভাগ্য আছে জানি না, আমার যুবক ভাইয়ের থেকে একজন মহব্বতের মা, মধুর ডাক মা, মধুর ডাক বাবা, আজ দুনিয়াতে নাই, আমার জীবনে বহুত জায়গায় বহুত লস হয়েছে, আজকে আমি বাবার জন্য কিছু লস না, আমার মৌতের পরে আমি যদি দিয়ে যাই আমার সন্তানের দিব, আমার নিজের জন্যও দিয়ে যাব, এমন কোনো ভাই আছেন যে আমার গরু 5টা গরু দিয়ে মেজবান করতাম একটা গরুর দাম আমি ইনশাল্লাহ মসজিদে দিয়ে গেলাম, এমন কোনো ভাই আছে? কিয়ামত পর্যন্ত সব। আর একটা মানুষ লাগে বাবা হাত তুলে দোয়া করুন, হাত তুলে দোয়া করুন, একটা মানুষ বলেন 5000 টাকা, 5000 টাকা মসজিদের জন্য কন বাবা, একটা মানুষ দাঁড়ান বাবা, চারটা কোনা আছে মধ্যে 4 কোনার জন্য চাইছি 5000 টাকা, 3 কোনা হয়ে গেছে, আর একটা কোনা কে পুরা করবেন 5000 টাকার জরিয়তে? আল্লাহর হস্তে দাঁড়ান, আল্লাহর নবী যদি কিয়ামতের দিন, আল্লাহর নবী যদি কুরবানি দিয়ে মদিনায় শুয়ে আছেন, আমি আল্লাহর নবীর জন্য কুরবানি হিসেবে 5000 টাকা, আর একটা মানুষ দাঁড়ান আল্লাহর হস্তে বাবা, একটা মানুষ না পাওয়া পর্যন্ত মনটা সবুর হইতেছে না, একজন দু একজন আছে দিব কিনা দিলে ভাই, কালকেই লাগবো না পরশুদিন লাগবো না, কিস্তিভাবে দিতে পারবেন ইনশাল্লাহ 5000 টাকা বহুত বড় না, আজকাল 500 টাকা হাজিরায় 10 টাকা আপনার দেন 5000, কামলা তো না আল্লাহ সংসারে দিছে, আল্লাহ খেতে বরকত দেই, আপনি ফসলে বরকত দেই, এই বলে বাবা একটা মানুষ দাঁড়ান 5000 টাকা, 3 খুঁটির দাম হয়েছে, আর একটা খুঁটি কেন দিয়ে আল্লাহর রাস্তায় 4 নম্বর খুঁটিকে পুরা করবো, হুজুর আমি 4টা পূজা দেব না, আল্লাহর রাস্তায় 4টা 4 নম্বর খুঁটি আমি দেব, একটা মানুষ দাঁড়ান বাবা, মনে মনে চিন্তা করেন
আল্লাহর কাছে যে মউতের সময় পানির পিপাসা হবে, আল্লাহ পানির পিপাসার টাইমে কোন জায়গায় কার মউত হয় জানি না, ওই সব পানি নসিব হয় কিনা, আল্লাহ মসজিদের আজানের উসিলে আপনার মউতের সময় পিপাসা আল্লাহ মিটাই দিবে, এমন কোন ভাই আছেন? একটা মানুষ দাঁড়ান 5,000 টাকা, একটা মানুষ দাঁড়ান, আমি বলি না কালকেই দেওয়া লাগবো, আপনি এক মাস পরেই দেন, কাম তুলতেই থাকবো, মাসে 1,000 করে দেন, 5 মাসে দেন, একটা মানুষ দেন, বড় আশা করে বলছি, আমার ইজ্জত মুখের ইজ্জত বলবেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার ইজ্জত বেইজ্জিত করব না। একটা মানুষ দাঁড়ান 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, একটা মানুষ দাঁড়ান আছে আল্লাহর হস্তে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, কি হাসরের আজাব, কিয়ামতের আজাব, কবরের অন্ধকার ঘরের আজাব থেকে বাঁচার জন্য একটা মানুষ দাঁড়ান, যে আল্লাহর হস্তে আমি কিস্তি করে 5,000 টাকা দিমু হুজুর, একবারে দিতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটা মানুষ দাঁড়ান না। কেরা কইছে নামটা কোন? আব্দুল সালাম। নারায় তাকবীর, আল্লাহ তকবীরটা জুড়ে দিন, তাও তো হয়, আল নারায় তাকবীর, আব্দুল সালাম সাহেব, আল্লাহ আব্দুল সালামের দান কবুল করে না, হায়াতে তৈবা দাও, এই খবর মদিনার মাজারে পৌঁছে দাও, আল্লাহ বংশের মানুষের কবর সব পৌঁছে দাও, হায়াত বাড়ায় দাও, ছেলে মেয়ের আল্লাহ শান্তি দাও, আল্লাহ ছেলে মেয়ের শিক্ষায় শিক্ষিত দান করে দাও, আল্লাহ এই খবরের দুনিয়াতে আল্লাহ মদিনার মাজারে নবীরে খুশি করে দাও, আল্লাহ দুনিয়াতে মই মুরব্বীর কবর সব পৌঁছে দাও, আল্লাহ আয়ুর নীতির বাড়ায় দাও। যাই হোক, 50 কেজি রড কেনা দিবে, কমাই দিছি দাম, রড ডাইরেক্ট আপনি রড কিনে দিবেন, 50 কেজি রড শেষ, আল্লাহর কাছে 50 চারটা মানুষ 50 কেজি বলছে, 2 কুইন্টাল রড লাগে, কেরা আছে? একজন দাঁড়ান যে এটাতে 5,000 লাগবো না, এটা অর্ধেক লাগবো, অর্ধেকের অল্প বেশি লাগবো, 50 কেজি রড দিব ইনশাল্লাহ, মসজিদ কিয়ামত পর্যন্ত খাড়া থাকবো, এটা মসজিদের সাথে লাগানো থাকবো, টাকাটা বিভিন্ন জায়গায় খরচ হবো, কিন্তু রডটা কিয়ামত পর্যন্ত থাকবো, 50 কেজি 1 কুইন্টাল চাই নেই। একটা মানুষ দাঁড়ান, মুখ দিয়ে বলছি একটা মানুষ অন্তত কন, 50 কেজি রড দিব, মসজিদ তো আপনাদের বানাইতেই হবে, কোনোদিন ফিরাবেন না, 50 কেজি রড, এতগুলো মানুষ বাড়িতে যদি দাওয়াত খাওয়ান আর দোয়া চান, তো 10,000 টাকা খরচ হবো, অথচ 2,500 টাকা বা 3,000 টাকার ভিতরে একটা রডের 50 কেজি রড এসে যাবো। একটা ভাই বললেন 50 কেজি রড নাই, 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রডটা দিলে বড় খুশি হইতাম আমি, 5 বস্তা সিমেন্ট, নাম কি বাবা? মোহাম্মদ ফজল আলী, 5 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ নগদ 500,000 টাকা কার কাছে আছে, আল্লাহর হস্তে আসেন আজকে সবাতে দিয়ে দোয়া করা হবে, আছে যা যার হাতে আছে নিয়ে আসেন, আর 50 কেজি পাইছে, আর একটা মানুষ দাঁড়ান, 50 1 কুইন্টাল পুরা হয়ে যায়, ভাই ফজল আলীর সাথী হয়ে যান, আমাদের মসজিদে লাগাবো, ওই মসজিদে যখন লাগাবো ওই মসজিদের বালু আপনার জন্য কবরে দোয়া যাবো, মসজিদের রটের দোয়া যাবো, ওই খুঁটার যতগুলো তেলাওয়াত শুনবো প্রত্যেকটা দোয়া আপনার কবরে যাবো, আপনার মা বাবার কবরে পাবো, আর একটা মানুষ 1 কুইন্টাল রট হয়ে যাক, একটা মানুষ দাঁড়ান, মাস নামটা কি বা? নুরুল হক ভাইজান, নারায়ে তাকবীর, নামের জন্য দেয় নাই, আল্লাহ তিনার দান কবুল করো, ছেলে মেয়েকে আল্লাহ শিক্ষায় শিক্ষিত করে দাও, হায়াত দান করো, রাস্তায় ঘাটে বেলা মুসিবত দূর করো, আল্লাহ মান ইজ্জত বাড়িয়ে দাও, মহব্বতের মা বাবা দাদা দাদি কবর সে তাদের কবর সব পৌঁছায় দাও, এই খবর এখনই মদিনার মাজারে পৌঁছায় দাও, কিয়ামতের কঠিন দিন হযরত বিলালের সাথে জান্নাতবাসী হয়ে জুড়ে বলে না আমি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর দুইটা মানুষ চাইলে আমার হয়তো 5 বস্তা সিমেন্ট, 4টা মানুষ 5 বস্তা করে সিমেন্ট শিখে, আর রড 50 কেজি, আরও ভাই আশা থাকলো, 5 মিনিট টাইম দিলে বোঝামেলা করুন, একলা পারেন না ছেলের সাথে বুঝেন, ছেলে যায় বাবার সাথে বুঝো, যে বাবা জীবনে যা করছি করছি, আজকে এক
50 কেজি রড মসজিদে দিয়া যায়। আসেন বা 5 বস্তা সিমেন্ট, ফজর এই ভাইয়ের সাথী হওয়া 5 ব্যাগ সিমেন্ট দিব ইনশাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 বস্তা দিব আমার ভাই, নাম কি বাবা? 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট, নামটা কি কইলো? ইউসুফ আলী, আলহামদুলিল্লাহ ইউসুফ নবীর নামের নাম, ওনার দান কবুল করো, ছেলে মেয়েরে শিক্ষিত বানাও, আল্লাহ চাকরি বাকরি দান করো, বাড়িতে শান্তি দাও, অশান্তি দূর করে দাও, আল্লাহ ফসল আবাদে বরকত দান করো, আল্লাহ ফসল আবাদের পরিশ্রম করে যা করবে আল্লাহ উচিত দাম তারে দিয়ে দিও, আল্লাহ হায়াত দাও, আল্লাহ বরকত দাও, বাড়িতে বরকত নাজিল করো, আল্লাহ এই খবর মদিনার বাজারে নবীর দরবারে পৌঁছে দাও, আমিন। সকলে বলেন আমিন। আসেন বাবা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট কেরা কেরা দিবেন, কোন 5 বস্তার নিয়ত আমার থাকলই, নাম কোন বাবা? কুতুব আলী ভাই, যার নারায় তাকবীর, কুতুব আলী সাহেব, কুতুব আলী সাহেব, আলহামদুলিল্লাহ। আসেন বাবা 2 বস্তা 1 বস্তা পড়তে গিয়ে আজকে শরীর হয়ে যায়, এতগুলো মানুষ নিয়ে দোয়া করা হবে, বাড়িতে নিয়ে দোয়া করলে 10,000 টাকা খরচ। আচ্ছা 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ নাম কোন? আলিফুদ্দিন, কি নাম করলো আপনি ভালো শুনুন, আলিফুদ্দিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই আলিফুদ্দিনের দান কবুল করে নাও, হায়াতে তৈবা দান করে দাও, বাড়িতে শান্তি, ছেলে মেয়েকে মানুষ বানাও, আল্লাহ বেমার আজার মাফ করে দাও, বাড়িতে বরকত দাও, আল্লাহ নবীর দরবারে খবর পৌঁছাও। আসেন কোনো ভাই 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, একটা মানুষ যদি আসতেন আমি মুসাফা করতাম 5 বস্তাওয়ালা, আপনার সাথে আমি মুসাফাই করতাম 5 বস্তাওয়ালা একটা মানুষ পাইলে, এই জলসারি ভিতরে 10-এর সামনে আল্লাহর সে কুদরতি পায়ের নিচে বসছি আল্লাহ 5 বস্তা, আহুন বাবা আমি মুসাফা করবো ইনশাল্লাহ। কত মানুষ পাগলামি করে নগাঁও গেলে মানুষের ভিড় মুসাফার, এই তো গুয়াহাটি নর্থ বোমার সভা আছে, কত কত বড় বড় মানুষ মুসাফা, আলহামদুলিল্লাহ ভালো আছে, নাম নিতে চিনি, যাই হোক নামটা কি আছে? জিয়াদুল হক ভাইজান, 5 বস্তা মাত্র থাকলে একটা মানুষ, আমি 4 জন মানুষ, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, আল্লাহ আমার মুখ দিয়ে বাইর হয়েছি, এই মানুষটার তুমি কিয়ামতের দিন তুমি বেইজ্জতি করো না, নবীর দিদার নসিব করে দিও, শাফাত নসিব করো, ছেলে মেয়ের হায়াত দাও, বিবি বাল বাচ্চাকে আল্লাহ শান্তি দাও, অশান্তি দূর করে দাও, আইনীতির বরকত দাও, আল্লাহ যেভাবে করলে আল্লাহ আইনীতি হবে ওই বুদ্ধি তার মাথার ব্রেনের ভিতরে দিয়ে দাও, আল্লাহ চাকরি বাকরি যদি আল্লাহ আল্লাহ অ্যাপ্লাই করে থাকে, পরীক্ষা দিয়ে থাকে, আল্লাহ চাকরি বাকরি দান করো, আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ছেলে মেয়েদের জেহেন ব্রেন শক্তি দাও, আল্লাহ 5 বস্তা সিমির বড় কথা না, একটা ছেলের 1 মাসের টিউশন ফিস। আসেন বাবা 1 বস্তা তো সবেই দিতে পারি, 2 বস্তার 5 বস্তার একটা মানুষ থাকলো, মাশাআল্লাহ, নাম কোন বাবা? সুলতান আলী, 2 বস্তা, নারায় তাকবীর, নারায় তাকবীর, সুলতান আলী সাহেব। আসেন আরো কেউ? 2 বস্তা, রাত অনেক হয়ে গেছে, আমার শরীর ঠান্ডা লাগছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বড় চালাক মানুষ, অন্যের নামে দিব তাই বলে নিজের সব কম পাবেন, সময় আল্লাহর নবী বুখারী শুনেছি যার নাম এদের কইছে মোট মৃত্যু ব্যক্তির নামে দেওয়া বেশি ভালো, কেন উনি তো পাইলো আপনিও পাইলেন, ডাবল সব হলো, আর আমি যদি আমার জন্য দিলাম তা আমিই পাইলাম, মা বাবা পাইল না, নিয়তটা থাকা লাগে এটাই। আল্লাহ নামটা কি বাবা? আপনার নাম গফুর আলী ভাইজান, মহব্বতের ছেলে মা বাবার নামে দান করছে আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ ওনার জীবনের গুনাখাতা মাফ করে দাও, বাড়িতে শান্তি দাও, অশান্তি দূর করো, জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো, আল্লাহ ক্ষেতের ভিত্তি ফসলের ভিত্তি আবাদের ভিত্তি বরকত দাও, দিবার তৌফিক দাও, হায়াতে তৈবা দান করো, জোরে বলে না আমিন, নারায়ে তাকবীর, দানকারীরা দানকারীরা জিন্দাবাদ, দানকারীরা নারে, আলহামদুলিল্লাহ। আসেন 2 বস্তা 1 বস্তা সিমেন্ট দিই, আর 5,000টা ই কি কয়, 5,000 তো 4 জন হয়েছে না, নাই হয়েছে, তো এখন আর এই 5 বস্তা সিমেন্ট একটা মানুষ বাকি আছে, এমন
আপনি দিবেন আলহামদুলিল্লাহ, নাম কি বাবা আসতুমে তো আছে কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ, পাঁচ বস্তা সিমেন্ট দিব আমার এক বস্তা, পাঁচ বস্তাকে রাজিব তুমি যাই হোক বসো আল্লাহ হাজির হায়দার দোয়া করি, পাঁচ বস্তা সিমেন্ট দিলে আমি খুশি হয়ে যেতাম, আমার পনেরোটা সভা আছে সামনে পনেরো তারিখ, তারপরেও আছে ফেব্রুয়ারি মাসে আছে কিন্তু পনেরো দিন কন্টিনিউ আছে, আল্লাহ এই গুণাগারকে শেষেই দেয়, এতে আমি দোয়ার ভিতরে সামিল রাখবো, একটা মানুষ দাঁড়িয়ে পনেরো দিনই স্মরণ রাখবো ইনশাল্লাহ আমার, আর একটা মানুষ দাঁড়ান যে হুজুর আমি দোয়া চাই আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নবীর ভালোবাসায় আমি পাঁচ বস্তা সিমেন্ট দিমি, এমন একটা মানুষ, তারপরে এক বস্তা আসেন তারাও বলতে থাকেন বলতে থাকেন, আর নগদ টাকা একশো দুইশো পাঁচশো যার আছে আইসা ইনশাল্লাহ দিয়া যান এখানে দোয়া করা হব, আসেন বাবা আজকে সবারই ভিতরে দোয়া নিবার মতো কে আসেন, পঞ্চাশ টাকা শো টাকা একশো টাকা যাদের আছে যুবক ভাই আল্লাহ দেখ কী জানি এই মহফিলটা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে, আসেন বার কে আস পাঁচ বস্তা সিমেন্ট আর আসেন নগদ টাকা পকেটে থাকলে আসেন, কার কাছে আসেন নিজে না আসেন এক ছেলের কাছে পাঠিয়ে দেন যে আমি দশ বিশ টাকা আনছি একশো টাকা আনছি আল্লাহ হস্তে দেন কে আসেন, নগদ টাকা নগদ দান, আর পাঁচ বস্তার একটা মানুষ পাইলে আমি বড় খুশি করতাম, আমার স্টেজের ভিতরে রাখতে আনতাম আও বাবা আও একশো টাকা পঞ্চাশ টাকা শো টাকা পাঁচশো টাকা যারা আনছো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো আমার দাদা নিয়ে এসে আল্লাহ দিলে যাই হোক নাম কি আল্লাহ হায়াত দরাজ করলাম ব্রেন শক্তি দোষী আল্লাহ এই দানের উসিলে আল্লাহ তার শিক্ষা দীক্ষায় আল্লাহ বরকত দেও, একশো টাকা দান করছে আর ইনার দান কবুল করো, ওনার মা বাবাকে আল্লাহ কলিজা ঠান্ডা করে দাও, হায়াতে তৈবে দান করো আল্লাহ, যারা যে নিয়তে দেয় নিয়ত পুরা করে দাও, আজ এই মজলিস থেকে আল্লাহ গুনারে বোঝা মাথায় নিয়ে বাড়িতে ফিরিয়ে আন আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ তাআলা, নাম কি বাবা হ্যাঁ রহিম আলী ভাই যান আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে দুইশো টাকা দিছে আল্লাহ ইনার দান কবুল করো, আসে নারে তাকবীর আল্লাহ তোমার বান্দারা হাত লম্বা করে করে দান করতেছে আল্লাহ, আল্লাহ দানগুলো কবুল করে নাও, ইয়াতে তো আরেক ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও, যারা যে নিয়তে দিয়েছে নিয়ত পুরা করে নাও, এই খবর মদিনার মাজারে পৌঁছায় দাও আল্লাহ পাঁচ বস্তা সিমিট, একটা ভাই দুয়ার আগে আগে আল্লাহ আমার এক দাদা নাম কি দাদা সাজিদুল ইসলাম আল্লাহ আল্লাহ দান করেছে আল্লাহ ইনার একশো টাকা পঞ্চাশ টাকা দিছে আর এক দাদা আল্লাহ আল্লাহ দান তুমি কবুল করে না হায়াতে তুই বেদন, আর এক ভাই আমার আল্লাহ নাম কি শফিকুল ইসলাম আল্লাহ পঞ্চাশ টাকা নাম আশেক একবার পঞ্চাশ টাকা আল্লাহ আশেক একবারের দান না দুইশো টাকা আল্লাহ শফিকুল ইসলাম দান কবুল করে নাও, আরেকজনের দান ওখানে দাও আমার সাথে মুসাফা করো দান পয়সা ওখানে দাও আল্লাহ, এদের আলিম বানাও হায়াত দাও আল্লাহ মনের মকসুদ পূর্ণ করে দাও, যুবক ভাইরা আমার দাবি আছে পাঁচ ব্যাগ সিমেন্ট আল্লাহ এক পাতা করে টিন দিমু এক বান টিন হোক, আপনি আল্লাহর ঘর ঢাইকে দিবেন আল্লাহ আপনার কবর ঢাইকে দিব আল্লাহ আপনার দেখ কবরে দুনিয়াতে মসজিদ তৈরি করবেন জান্নাতের ঘর আল্লাহ তৈরি করে দিব, বাবারে এক পাতা টিন বোধহয় বেশি টাকা লাগবে না সিমেন্টের পয়সাও লাগবে না, আসেন কোনো ভাই টিন দিনওয়ালা কে আসেন এক বান দুই বান চাই নাই দুই পাতা তিন পাতা এক পাতা টিন চাই শিখেন দেন ব আল্লাহর হস্তে দেন টিন দিনওয়ালা কে রাস নারায় তাকবীর নাম কি বল জহর আলী সাহেব এক বান টিন দিব আল্লাহ কবুল করো আল্লাহ জহর আল্লাহ জহর আলী ভাইয়ের দান কবুল করো আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ দান বিশেষ করে জহর আলী ভাইয়ের দান কবুল করে নাও আল্লাহ মহব্বত করে দান করে সেই খবর মদিনার মাজারে পৌঁছে দাও দুনিয়াতে হায়াত তৈবা দান করো ছেলেমেয়ের হায়াত বানিয়ে দাও আর নিজের বরকত দান করো কবরের অন্ধকারকে দূর করে দিও আল্লাহ মুহূর্তকালে নবীর চেহারা দেখতে দেখতে মুহূর্ত গুণ দিও বাড়ি তোমার শান্তি দূর করে দাও নানান চিন্তা ভাবনাতে দূর করে দাও ক্ষেত ফসলে আমাদের বরকত দাও আল্লাহ একবিন একবার টিন তুমি কবুল মঞ্জুর করে মদিনার মাজারে খবর পৌঁছায় জুড়ে বলি না আমিন নবী হোসেন আল্লাহ একশো টাকা দিছে আল্লাহ টিন আছে বাবা টিন টিন
এক পাতা করে চাইছে, এক পাতা করে বেশি নেই। হবিবুর রহমান, মাশা আল্লাহ, আমি বড় মনে দুঃখ ছিল যে পাইলাম না। হবিবুর রহমান সাহেব, নারায় তাকবীর, 50 কেজি রড দিব আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। 5 জন মানুষ হয়ে 4 জন হয়েছে রটের, এখন খালি সিমেন্টের 5 বস্তা থাকলো, এটা মানুষ বাকি থাকলো। হবিবুর রহমান, হবিবুর রহমান কেরা বা নাম ডাকুন বাবা, খারা হন একটু, আমরা দেখি সবই। ছেলে পাঠাচ্ছে তো ছেলে, দেখ ছেলের বরকত হিসেবে ছেলেরে পাঠাচ্ছে আল্লাহ, যাতে ছেলের আল্লাহ হায়াত দারাজ করে। আল্লাহ ছেলেকে আল্লাহ তুমি মানুষ বানার তৌফিক দাও, হায়াত দারাজ করে দাও। হবিবের দানের উসিলে আল্লাহ ঘরের ভিতরে শান্তি দাও, বরকত দাও। যার সন্তান নাই সন্তান দাও, যার মেয়ে নাই ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও। আল্লাহ সকলের কলিজা তুমি ঠান্ডা করে দাও। জোরে বলে না আমিন। টিন পাইলাম এক বান, একটা করে টিন দেন অন্তত দু একটা মানুষ, একটা টিন দিবেন আল্লাহর ঘর ডাকবার জন্য। কবরের মাস নাম ফেরি কয় পাতা দিবেন বাবা? এক পাতা টিন দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তথাপি তো আল্লাহ কবর ঢাক পারলে 2 পাতা লাগে। কবরে আল্লাহ কবর ঢাক, আল্লাহ মসজিদ ডাকবেন, আপনার কবর আল্লাহ নূর দিয়ে ঢাকে দিব ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে যখন আমরা নূর করে দিব, আল্লাহ আমাদের কলবকে নূর করে দেব। আসেন আর কোনো ভাই, এক পাতা দুই পাতা টিন, এক বান আধা বান টিন, আসেন কোনো ভাই? টিন পাইলাম, ইয়ে পাইলাম আলহামদুলিল্লাহ, সিমেন্টও পাইলাম, এক বস্তা দু একজনে দেনওয়ালা আসেন। কালকেই চাই নাই, মসজিদের কাম আরম্ভ পরবর্তী দিলে হবে। আল্লাহ টমেটো বসেন, আল্লাহ সবজি আবাদ করছেন, সবজির থেকেই হোক যেখান থেকেই হোক ইনশাআল্লাহ নিয়ত করেন, আল্লাহ যাতে আমার সবজিগুলো ভালোভাবে বেচতে পারি, পুকুরের মাছগুলো ভালো করে বেচতে পারি, ভালো দামে পারি। ওখানে আল্লাহ লাভ দিয়ে দিব আপনারে, এখানে আপনি খরচ করবেন, লাভ ওখানে পাওয়া যাবে। তিন দিলে ওলা আসেন বাবা, দু এক বান দু এক পাতা, একটা মান একটা মানুষ মাল দাঁড়াইছে, এক বান তো পাইলামি। আর তিন দিনওয়ালা যুবক ভাইয়েরা যারা খারাপ হয়ে আস, তারাও বলো একটু যে মাহমুদ কা জীবনে এক কে এই বাইক দাবড়াইতেছে, দুটো 4 লিটার বাইক তেলের দাম, 4 লিটার তেলের দাম, একটা 3 লিটার তেলের দাম। আজকাল এই যে থাকে ধরুন কেরালা যায় একদিনের হাজিরার দাম, একটা মিস্ত্রি হলে একদিনের হাজিরার দামও লাগবে না, 365 দিন একটা দিনের খরচ আমি এই জায়গায় সাদগায় জারিয়া করি। টিন দেনওয়ালা, টিন একটা টিন মাত্র হয়েছে, ওয়াজেদ আলী সাহেব, নারা থাকবি আল্লাহ এক পাতা টিন দিবি না। আর নগদ পয়সা নাই কি পকেটে আনেন নাই গেছো? কিছু নগদ পয়সা 10 টাকা 5 টাকা খালি 150 চাই নেই, যে যা পারেন একটা গামছা নিয়ে যান, 10 টাকা 5 টাকা দিতে শরমাইতেছে মানুষ। একটা গামছা নিয়ে যান, 10 টাকা 5 টাকা পকেট আছে, আইতে শরমাইতেছে। ধরেন তো হ্যাঁ যান। আর ইতিমধ্যে গামছা ফিরে আসার আগে কোনো ভাই কালকে আফসোস করবেন যে আমি কি কিছু দিলাম না, আমি ইচ্ছা করলে দিতে পারতাম। কত আল্লাহ ছাগল গরু মরে যায়, আল্লাহ তাদের বালা মসজিদ আছে তা হয়ে যায়, মাশাআল্লাহ। নাম কি মুসাওয়াক রে? হ্যাঁ, নাম কি সুলমান আলী ভাই? মহব্বতের বাবার কথা মায়ের কথা মনে করে কি দেয় নাই মা বাবা কোলে নিয়ে, এক ফুটা দুধের ধারা মাফ করতে পারেন। আল্লাহ নবী বলে গেছেন 4টা হক মা বাবার মরার পরেও থাকে, আর দোয়া উল্লাহমা, তাদের নামে দোয়া করা, তাদের নামে ইস্তিগফার করা, তাদের তারা যে মহব্বত করছে তাদের সাথে মহব্বত কায়েম করা, আল্লাহ তাদের সম্পত্তি থেকে তাদের জন্য দোয়া করে। 4টা হক বন্ধ হলে কেয়াম যতদিন আপনি আসেন প্রত্যেকটা ছেলে মা বাবার প্রতি হক আছে। আসেন কেউ আরও? 2 পাতা 1 পাতা 3 মায়ের বাবার কবরের জন্য আল্লাহ যাতে হেফাজত করে।
টিন নাই, তিন বাতলে বেজুরা হইলে একটা টিনকেও স্বীকার করেন জোড়া হয়ে যাক, নাই যাই হোক পকেটে যা পয়সা পাতি আছে আল্লাহর হস্তে যাই, 10 টাকা 20 টাকা 5 টাকা ইনশাল্লাহ, 2 টাকা 3 টাকা যে যা যা পারেন ওই গামছা, আপনি যান তাড়াতাড়ি যান গামছা যান গিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ এবারে টিন এই গামছাটা ঘোরা পর্যন্ত কালেকশন হবে, তারপর আর হবে না। টিন এক মান টিন যদি এক ভাই দিছে আর 10 ভাই যদি 10টা টিন দিতেন 8টা টিন লাগে, যে 2টা হয়ে গেছে আর 6টা টিন। আমার যুবক ভাই কত বসা যায় কত রকমের খরচ হয়, একটা টিন মসজিদে দিয়ে ধন্য হয়ে যায় শরীর থেকে যায়, এমন কোন ভাই আস নাম কোন রহিম উদ্দিন, তো 5 পাতা হয়েই গেল, 5 পাতা হইলে 3 পাতা থাকলে 1 বান্টি। তিন ভাই স্বীকার করো আল্লাহর হস্তে, রহিম ভাই 2 পাতা ছিল না, আর এতে বীর রহিম আলীর দান কবুল করো আল্লাহ, নবীর দরবারে খবর পৌঁছায় দাও। সকলে বলে না আমি, আর 3 পাতা টিন নাম ডাক আর সিমেন্ট যদি থাকেন কেউ, সিমেন্ট আর টিনের দাম সমানই, আসেন বল সিমেন্ট আর টিনের দাম সমানই নাই, নাম কোন বা সুরজ আলী ভাই যান, আর 2 পাতা টিন কোন 2 ভাইয়ের ভাগ্য, ভাগ্যবানের নামে লিখুন, ভাগ্যবান মানুষ এতগুলো মানুষ একটা দোয়া করা সবের নসিবে হয় না, 2 পাতা টিন আর 3 পাতা, আর 2 পাতা হইলেই ইনশাল্লাহ 1 বান হইল, আমার ভাই জানে দিছে 1 বান, আর 2 বান টিন অন্তত উঠা যায়, তারপরে হয়তো বাকি দেখা যাবো ইনশাল্লাহ। আর 2টা মানুষ দাঁড়ায় কোন ভাগ্যবান মানুষ, কোন সময়কার মরতেছে রাস্তায় ঘাটে মানুষ মরতেছে, মরার কোনো টাইম টেবল নাই, চিরকালের বিদায় হয়ে অন্ধকার কবর শুয়ে, ছেলে মেয়ে দিব না নাই, আমার হাতে আমি দান করে যাই আল্লাহর হস্তে, ছেলে মেয়ে মরার পরে কি করব সম্পত্তি, 500 বিঘা মাটির মালিক, বাপের কবর বিষে খেয়েছে, এখন বাপের কবরের জিয়ারতের চিহ্ন পর্যন্ত নাই, অথচ 500 বিঘা মাটির মালিক আছে, 11 জন মেয়ে 9 জন ছেলে 4টা পরিবার আছে নিজের চোখে দেখা, তো কার কীভাবে হয়ে যাব, আজকে তার মাত্র 2 ছেলে 3 বিঘা মাটি আছে, নাম কোন মুসাওয়া করি আবুল কালাম আজাদ, নাম কোন বাবা মোহাম্মদ হুরমুজালি, কয় পাতা বাবা, 2 পাতা হুরমুজালি সাহেব, 2 পাতা, আর আমার নাম আবুল কালাম আজাদ ভাই, আবুল কালাম আজাদ 2 পাতা টিন, হুরমুজালি ভাই 2 পাতা টিন, চিনছেন না নাই, মাশাআল্লাহ বল মুসাওয়া করুন, আইন আইন আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ইহকাল পরকাল শান্তি দে, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট লিখে নেন, নাম কি বাবা সিদ্দিক আলী ভাইজান, 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ খেতে খামারে বরকত দাও, বাড়িতে শান্তি দে, বেমার আজার থেকে মুক্তি দাও, ডাক্তার কবিরাজের থেকে আল্লাহ রেহাই করে দাও, আল্লাহ বাড়িতে বিবি বাল বাচ্চার শান্তি দাও, বাড়িতে বরকত দান করো, গুরুবাসুরে বরকত দান করো, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, দুশ্মন থেকে বাঁচাও, সকলে বলে না আমি, আর কে রাস নাম কোন বাবা আইজুদ্দিন ভাই, 1 বস্তা সিমেন্ট, নারায় তাকবীর নারায় তাকবীর আইজুদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ, আর কে রাস মাশাআল্লাহ আমার সামনে বসে আছে সুলতান ভাই, আল্লাহ সুলতান ভাইয়ের দান কবুল করে, ছেলে মেয়েরে তুমি মানুষ করার তৌফিক দাও, হায়াত দাও, মহব্বতের মা বাবা বংশের মানুষ যদি দুনিয়া থেকে গেছে তাদের কবর সাজুলে হায়াত আছে হায়াত তৈবা দাও, আল্লাহ খেতে ফসলে তুমি বরকত দিও, মাহবুদ এজানে জানে না যে আমার কোন দিক দিয়ে বরকত হয়েছে, আল্লাহ তোমার হাতে রেজিকের মালিক তুমি, আল্লাহ ফসলের আবাদের মালিক তুমি, আল্লাহ আল্লাহ তেনার দান কবুল ও মঞ্জুর করে নাও, আসেন বা গামছাটা আসছে, নুরজামান আসেন আমার সাথে দেখা করি।
যুবক ছেলে আল্লাহ আল্লাহ নূর জামাল দুই বস্তা সিমেন্ট দিলে আল্লাহ হায়াতে তুইবে দান করে আল্লাহ ইহকাল পরিশান করো আল্লাহ দান খবর মদিনের মাঝে পৌঁছায় দাও। আমার ভাইরা আরও কেউ আসছেন যদি তাড়াতাড়ি আসেন, শেষ করে অনেক রাইত হয়েছে। আমি বলছিলাম 10:30 দুনিয়ার ওয়াজ করলো খালি কি কি আছে মসজিদের মধ্যে দরজাটা নাম কি আব্বাস উদ্দিন আহমদ ভাইয়ে দিব। মসজিদের প্রথম মধ্যের যে দরজাটা হবো এটা আব্বাস ভাইয়ে দিব, বাপের নামে দিয়েছে। মাশাআল্লাহ কত মহাব্বতের বাবা, দুনিয়া থেকে গেছে এখনও মনে করছে। কেউ যদি বলে হুজুর আমি কিছুই না একটা খিড়কি দিব, আল্লাহ জান্নাতের খিড়কি দিব। কেউ বলে হুজুর আমি একটা খিড়কি দিব, দুই দিকের দুই দরজা আমি দিব, দিতে পারেন। আরও বলেন বাবা সিমেন্টের কথা টিনের কথা, এই বেজোড়া হয়ে চল টিন, এক পাতা টিন কেউ স্বীকার করেন না, জোড়া মিল হোক এক পাতা টিন। এই যুবক ভাইগুলো আস, এই যে বেশিরভাগ যুবকেরাই দিছে ইনশাল্লাহ দাও, আল্লাহ খেতে ফসলে আল্লাহ আবাদ শান্তি দিব। নাম কই না আলিমুদ্দিন ভাই দাদার নামে দিছে ইনশাল্লাহ, এক পাতা টিন আল্লাহ বাবার কবর দাদার কবর তুমি আল্লাহ সম্পূর্ণভাবে আল্লাহ তুমি সংরক্ষণ রাখো, আল্লাহ দাদার কবরে তুমি নূর দিও, ইহকাল পকালে শান্তি দিও আল্লাহ, এই খবর মদিনার মাজারে পৌঁছাই দিও। জোরে বলে না আমিন। আর বেশি লম্বা করতে চাই না, এখন ওই যে বেজোড়ার টিন থাকলো এটা পাইলে আমি শেষ করি। কার ভাগ্যের শেষ দান, শেষ দান এক পাতা টিন, এই দানটা এই নসিবটা শেষ দান। আল্লাহ নবী যত দান নিছে শেষের দানের উসিলে ধরে দোয়া করত। মাশাআল্লাহ নাম কি বাবা? সমীর আলী আলহামদুলিল্লাহ এক পাতা টিন দিছে, আর এক বস্তা সিমেন্ট লাস্টে কারা দিবে? নাম কোন বাবা? তুরাব আলী না সুরাব আলী সাহেব, আল্লাহ এক বস্তা সিমেন্ট লিখে নেন আল্লাহ। আর লম্বা করি না, যত যাই দিছেন বস্তুগুলো আদায় দিবেন। আর ছেলেরা যদি আপনাদের হাতে হাত বাড়ায় 10 টাকা 5 টাকা যাই পারেন, সবসময় না করবেন না, মসজিদে জানেন অন্তর মসজিদ মাদ্রাসার ঘর নির্মাণে কোনো সময় না করবেন না। জানি না কোন কোন ছেলে আল্লাহ আপনার নাজার দিব, মৌতের পরে কবরের আল্লাহ এই সব পৌঁছাই দেব। উসমান আলী ভাই জান আবার বেজুরা হইল, উসমানীর ভাই জান এক পাতা টিন, আল্লাহ কবুল মঞ্জুর করে দিবার তৌফিক দাও। উসমান গনির সাথে হাসর করে আল্লাহ ইহকাল পরকালে শান্তি দিন, নিয়ত পুরা করো, কবর যেন ভাঙেন আল্লাহ, কবর তুমি আল্লাহ সুস্থভাবে রাখো আল্লাহ, ওনাদের বংশের মানুষের করে সব পৌঁছায় দাও। সকলে বলে না আমি। এখন আর লম্বা করি না, রাত অনেক হয়েছে, কালকে আমার সভা, তারপরে 3 দিনের সফরে নগাঁও হুজাই কামপুর ওদিক থেকে আসে বরবেটা যাওয়া লাগবো, তাই গলা বসে গেছে গা, অনেক রাত করেন আপনারা। যাই হোক, ওয়াই জিন হয় মেলারি দেওয়া দেয় একজন আহে পাঁচজন আয়াক এক মিনিটে নেয় আরম্ভ করে ই দুরুদ পড়তে আধা ঘন্টা নেয়, টাইম দিছে কত বলে আধা ঘন্টা, আধা ঘন্টা দুরুদ পেরে হারে কয়ে আমার টাইমইতে আধা ঘন্টা দিছে, কিন্তু দুরুদ মধ্যে আধা ঘন্টা শেষ করছে। যাই হোক, দোয়া করবেন আমার লেগে আল্লাহ। আমি বিশেষ করে চিন্তা করছি সভা কটা 15টা সবার সামনে এক লাগারে কেমনে শেষ করি, এই চিন্তায় আছে। দোয়া করেন আল্লাহ মান ইজ্জতের মালিক। আর বিশেষ বলি না, ভুল ব্যাধি মাফ করবেন, সকল ভাই দিকে শেষ আপত্তি নমাজটুকু পড়বেন, নমাজ ছাড়া কোনো গতি নেই, যত তুরি কেনেন যত নেন নমাজ ছাড়া গতি নেই, কথা বুঝছেন? এই যে কতগুলো মানুষ বেরিয়েছে কোরআন হলো 40 পারা দিলে মান আলেমে জানে 30 পারা, আমরা জানি 40 পারা, এইরকম কতগুলো মানুষ বেরিয়েছে সাধুখানে বসে 90,000 কালাম 60,000 বা তিনি নানান মারফতি মারফতি আলাপ করে, মারফতের শব্দের অর্থই জানে না। আমাদের দেশে মানুষ জানে যেটা শরীয়তের বিরোধ করে মারফতি ওরই বুধে মারফত, মারফত শব্দের হইল আবাদতের জড়িয়তে আল্লাহকে পরিচয় করা। মারিফত শব্দ আরবি শব্দ, আল্লাহকে এবাদতের জড়িয়তে পরিচয় করা, মারিফত শব্দের অর্থ। তো এবাদত নাই, নামাজ নাই, কালাম নাই, এই 90,000 কালাম নেই বইছে। তো যাই হোক, আমি ওদিকে লম্বা করি না, বহুত কথাই আমি আপনাদের সাথে মাফ চাই। শেষ করলাম আমার এই নীল বালা ওয়াখির আলহামদুলিল্লাহ।
বাদশাকের আমার আমার দেখা করল। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় দান বাদশাহ সাহেব দিল 1 কুইন্টাল রড। আলহামদুলিল্লাহ বহুত আগ বাড়ছে, 2 কুইন্টাল আগে হয়েছে, এখন 1 কুইন্টাল হইল, 3 কুইন্টাল হয়ে গেল। নাম কি বা মুসাফা করি আও তো যুবক মানুষ আল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দরাজ করুক, আল্লাহ ভালো করুক, আল্লাহ হাইয়া কালমুশান, আল্লাহ খবর মদিনা পৌঁছে দাও, আল্লাহ ছেলেমেয়ের হায়াত বাড়াই দাও, বিবি বালবাস্তা তুমি শান্তি দাও, আল্লাহ যাই বাদশাহ ভাইয়ের দান কবুল করে নাও। যাই হোক, আরও আছে কি বাদশাহ ভাইয়ের মতো? আমি এখানে শেষ করলাম। দিব ইনশাল্লাহ, কাম আরম্ভ করলে দিব ইনশাল্লাহ, সব সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যুবক ছেলেগুলি একটা ছেলেদের ঠ্যাং ভাঙ্গা নিয়ে কত কষ্ট করতেছে, ঠ্যাং ভেঙে গেছে তাও দূর করতেছে। একটা সবার করতে বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। আপনার প্রথম করছেন তো, আর একটু কষ্ট বেশি হয়েছে, একটু মানে ইয়েও হয়েছে। যাই হোক, সভা করি আমি, দেখেন আমার আশপাশে সব জিটি সভা আমি পরিচালনা করি আলহামদুলিল্লাহ। জিয়াসগঞ্জের দলগাঁও চারেলি বাহাবাড়ি দক্ষিণ কামারপাড়া উত্তরপাড়া পাশে পূর্বপাড়া এগুলো আমি পরিচালনা করি। রাত্রে 10টা 11টায় শেষ করি, বাহিরে থেকে একজন আলিম আনি, বাকি দোয়া আমারই, ওই দুই স্যার কথা আমারই কোয়া লাগে। যাই হোক, আপনারা বিশেষ করে নমাজটুকু বরবাইন এই আপত্তি রেখে বিদায় নিলাম। দোয়া করুন নমারে নিল্লাল বালাই, সকলে ভালোভাবে বসি এখন একটু। আমি তো চেয়ারে বসি, কোমরের অপারেশন, কোমর আমি বসে থাকতে পারি না, কোমরের অপারেশন। গতিকে সবই ভালো করে বসি একটু, আমরা বসে তওবা করি। শেষ মুহূর্তে একটা কথা ভালো করে মনে রাখবেন, ভালো করে বসেন, যেমনি বসলে আল্লাহ খুশি হয়। একজন খুব বুজুর্গ মানুষের সামনে বসলে যেমন বসা লাগে, তার থেকে বুজুর্গ আমার আল্লাহ। যাই হোক, ওনার জন্য দোয়া করুন, মায়ের লেগে দোয়া করুন। মা খুব রিটায়ার হয়েছে, 5,000 টাকা দিছে, আল্লাহ দুইটা মেয়ে দিছে, আল্লাহ মানুষ করবার দিক। আমার খুব মহব্বত করি, আমিও খুব মহব্বত করি, আর সমাজের সাথে লাগেও থাকে। আর ওনার ভাই দুটা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি বিচে পাইছে, মাস্টার সাহেব খুব মহব্বত করতো আমারে। তো উনিও দিনিয়া থেকে গেছে, দোয়া করুন। আর ছেলের লেগে দোয়া করবেন, ছেলের আল্লাহ আবুন সুরেন্দ্র আল্লাহ হায়াতে তৈরি দেয়। তা আমি কয়ে যাই, তিনও বাইরে কয়ে যাই যে তোমরা নামাজটুকু পড়বো, একটু নামাজ কালাম করে পড়বা। যাই হোক, একটা কথা কোন হয়েছিলাম, শরীরের ব্যামার হইলে কার কাছে যাবেন? ডাক্তারের কাছে, তাই না? ডাক্তারে ওষুধ দিব, আল্ট্রাসাউন্ড করব, তারপরে ব্যামার আধার প্রেসক্রিপশন করে পাঠাই দেবো। এই যে সকালে এইটা, বিকালে এইটা, রাত্রে এটা, খালি পেটে এইটা। আর আল্লাহ পাক আমাদের বানাইছে দুইটা বস্তু দ্বারা, শরীর এবং রূহ, আত্মা এবং শরীর। তো শরীরের যেমন চিকিৎসা করা হয়, আত্মা বা কলবেরও বেমার হয়, এটা কোরআনের কথা। তো কলবের বেমারের জন্য, রুহের বেমারের জন্য দুনিয়ার ডাক্তার চিকিৎসা করতে পারে না, এটা আল্লাহওয়ালা মানুষের চিকিৎসা করে। এটা কিসের জড়িয়েতে? ওর হাতে হাত ধরার পরে কমন লাগবো কি, এই হাত ধরে বয়ে ধোয়ার পরে উনি কিছু প্রেসক্রিপশন দিব, সকালে ফজরের বাদে এই তসমি, দুপুরের উপরে, যেমন ডাক্তারে সকাল বিকাল দুপুরে রাত্রে ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, একটা ভিটামিন দিল, একটা গ্যাস্ট্রিকের দিল। তো ভিটামিন ভালো না খারাপ? ভালো বস্তু। ডাক্তার হচ্ছে ডেলি একটা খাবো, আমি 4টা করে খাইলাম, ভালো বস্তু খাই না, প্রেসক্রিপশন মতো খাওয়ালাম, তাই না? তো আল্লাহওয়ালা জিকির আজকার যেভাবে দিব, কম হোক, আল্লাহওয়ালাদের সিস্টেম মতে যাইতে হবে, তবে আল্লাহকে পাবেন। আর যে ইচ্ছা মতে করেন, বহু জিকিরই করেন কিন্তু কারো লাইন প্রেসক্রিপশন ছাড়া, তাহলে জিকিরে ফায়দা হবে না। ওই জন্যে ভিতরে সব আছে, সব দূর করবার মতো, সাফ করার মতো বস্তু আছে, কিন্তু কলব বা রুহকে সাফ করার জন্য আল্লাহর জিকির আছে, 3 বস্তু। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কোরআন শরীফের নামও নূর, কলবের নূর বাড়ে। কোরআন শরীফে
এই আল্লাহ আল্লাহ বৃষ্টিবারের প্রথম আয়াত হয় নফল নামাজ বেশি পড়বেন, নেবে জিকির আজকার বেশি করবেন, নেবে কোরআন তেলাওয়াত বেশি করবেন, এর জড়িয়তে আপনার এবাদতের রং বাড়বো। মেহেন্দির পাতা সারাদিন দার তিন মাস নিয়ে বেড়াইলেও রং হব না, মেহেন্দি বাইটে দিবেন রং হয়ে যাব। গতিকে আল্লাহ আল্লাহ মানুষের হাত দেওয়া মানে উদ্দেশ্য এটি থাকা লাগে। যাই হোক, আপনারা সবাই সকলে তরিকাভুক্ত মানুষ, যার যে তরিকার তসবি তাহলিল বলে আদায় করবে, যে তরিকার তসবি তাহলিল নাই এই বাতিল তরিকা, যে তরিকার সিলসিলা নাই বাতিল তরিকা। সিলসিলা থাকতে হবে, তার প্রেসক্রিপশন থাকতে হবে, পীর মারা গেছে তাহলে দ্বিতীয় পীর ধরতে হবে, পীর আসে কিন্তু শরীয়ত মতে চলে না, এগুলো বদলাইতে হয়। যাই হোক, দাওয়াত দিবেন না, যাই হোক ওনাদের তরফ থেকে আমি বলে দিলাম যা কিছু তৈরি সবুর ধৈর্য করে, প্রথম বছর করছি একটু ত্রুটি হইতেই পারে, চেষ্টা করবো না, যথেষ্ট চেষ্টা করতেছে একটা শৃঙ্খলার ভিতরে আসা, তার ভিতরে দুষ্কৃতি হইতে একটু সবুর ধৈর্য করে সমস্ত থেকে বলছি। এখন মানুষও মানুষ প্যান্ডেল তিন প্যান্ডেলও ধরবো না, কিন্তু আপনারা এইভাবে জোগাড় করছেন না, নাই চার প্যান্ডেল লাগবে এরকম, এখন হবো দোয়াত সামিল হোক না হোক, কিন্তু এখন মানুষ হোক বিষ্ণু তো নয় যাও কেউ কেউ আইতে আসারও করবো, আইতে সময় আসারও করবো। اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وسلم تسليما সকলে পড়ি আমরা আল্লাহর নবী পড়ছেন দিনের ভিতরে 100 বার 70 বার তওবা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি চোখ বন্ধ করে নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে আল্লাহর কুদরতি পায়নি সে দোকানে হাত তুলে আল্লাহর হস্তে আবার পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যেদিন থেকে প্রথম সবার আলোচনা করেছিল সৎ নিয়ত একটা মসজিদকে উদ্দেশ্য করে, সেদিন থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যত দান খয়রাত এই যুবক ছেলেগুলা কষ্ট করছে, ময় মুরব্বীরা কষ্ট করছে, মা বোনেরা কষ্ট করছে, বহু দান খয়রাত করছে, আল্লাহ সবার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত কার হিসেবে তেলাওয়াত করছে কত সুন্দর, আল্লাহ কত গজল নাত পড়েছে, আল্লাহ সমস্ত মেহনত পরিশ্রম দান খয়রাত সব তুমি কবুল করে নেও আল্লাহ, কবুল করি এর সব তামাম আম্বিয়াদের পাক রূপে সব পৌঁছাইয়া দাও, তাদের ইজ্জত বাড়াইয়া দাও, খাস করে আমাদের দয়ার নবী মায়ার হাবিব মদিনার বাজারে শুয়ে আছে, আমরা হতভাগা গুনাহগার উম্মত, আজকে এই মজলিসের দুয়ার থেকে দরুদ সালাম তুমি মদিনার বাজারে পৌঁছাইয়া দাও, আমাদের দরুদ সালাম তুমি মদিনার বাজারে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীর জীবনে দেখি নাই কত মায়ার নবী, সেই নবীর দরবারে আমাদের খবর পৌঁছায় দাও। আল্লাহ নবীর আহলে বায়াত আজওয়াজে মুতাহারাত খুলাফায়ে রাশিদিন তাবিন তাবি তাবিন আমি মুস্তাজিন মুফাসসিন মুহাক্কিকিন সুলাহ প্রকাশ পৌঁছায় দাও। ইয়া আল্লাহ চার তরিকার যত আউলিয়া আল্লাহ তিনাদের সব পৌঁছায় দাও। আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা কবরে শুয়েছে তাদের মাফ করে দাও। খাস করে মাহবুব এই গ্রামে আমার মনে হয় এই জায়গাতে প্রথম সভা, আল্লাহ সবার উসিলে করে এই গ্রামের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে মাঝখানে যত কবর আছে আজকে তুমি মাফ করে দাও আল্লাহ, তমাম কবর তুমি মাফ করে দাও। এরা গান করে নাই, নাটক করে নাই, থিয়েটার করে নাই, আল্লাহ কষ্ট করে জলসা করেছে, আল্লাহ দয়া করে এদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, তমাম জিন্দগির গুনাহ তুমি মাফ করে দাও, কোনো ভাইয়ের গুনার বোঝা মাথায় না বাড়িতে ফিরিও না মাফ, কোনো ভাইয়ের গুনার বোঝা মাথায় নিয়ে ফিরিও না, আমার যুবক ছেলেগুলোর নামাজি বানিয়ে দাও আল্লাহ, যুবক ছেলেগুলোর নামাজি বানিয়ে দাও, মহিমীদের নামাজি বানিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও,
আমার মা বোনদের তুমি নামাজি বানিয়ে দাও, আমার মা বোনদের যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যার সন্তান নাই সন্তান দাও, যার সন্তান আছে তাদের মানুষ করার তৌফিক দাও, তাদের শিক্ষিত বানিয়ে নাও। আর আমাদের ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের নামাজি বানিয়ে দাও, তাদের মেধা শক্তি দান করো, ব্রেন দাও, জ্ঞান দাও, বিভিন্ন কম্পিটিশনে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে তাদের হকানি আলিম হাফিজ বানিয়ে দাও, খাস করে এই উনুবাড়ি এই অঞ্চলের ভিতরে ভালো ভালো হকানি হকানি আলিম তুমি তৈরি করে দাও। আল্লাহ হকানি আলিম তৈরি করে যেখানে অফিসার আইএস অফিসার বানিয়ে দাও। আল্লাহ এই অঞ্চল তুমি আল্লাহ নূরে নূরানি গুণে দাও। আল্লাহ আমার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ এ রহমান রাহিমিন, অনেকে বেমারি আছে বেমার থেকে মাফ করে দাও, অনেকে আল্লাহ মুসিবত আছে মুসিবত মাফ করে দাও। আল্লাহ মসজিদকে করার জন্য এই অঞ্চলের মানুষের মায়া দাও, মোহাব্বত দাও, এই মসজিদ করার সহজ করে দাও। হে আল্লাহ এ রহমান রাহিমিন, মৈমুরুবি যুবকেরা হাত তুলছে আল্লাহ আমিন আমিন কইতেছে, আল্লাহ একটু নজর করে দেখো না বাবুর এদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। খাস করে মা বলে ডাক দিলে যারা দুনিয়াতে কেউ নাই, মা 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 কত সুন্দর ডাক, এই ডাকার কারো দোষ হয় না, মধুর ডাক ডাক মা বলে ডাক দিলে তার কেউ জবাব দেয় না, নাই দুনিয়ায় নাই। নটা দশটা মাস কষ্ট করে আল্লাহ খাইতে পারে নাই, শুইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কারো কাছে বিচারও দেয় নাই, কত ধৈর্য করে মানুষ করেছিল রে সেই মা চিরকালের বিদায় নিয়ে যাদের গেছে, দয়া করে মায়ের কবর ছেলের চোখের পানি ছিল মাফ করে দাও। বাবা বাবা কান্দে নিছে মাথায় নিছে কোন জায়গায় রাখ, ধুলা নাই মাটি নাই চুমা খাইছে, আল্লাহ কত কষ্ট করে মানুষ করে কবর চলে গেছে, আজকে ছেলেদের হাতির ছিল বাবার কবরটুকু তুমি মাফ করে দাও, এই জলসা তুমি কবুল করে নাও, এদের মেহনতকে কবুল করে নাও, কত কষ্ট করছে রে মাহবুব। মানুষের নাটকের মেহনত করে মানুষের আল্লাহ গানের মেহনত করে এরা দিনই জলসার মেহনত করছে, আল্লাহ কত মানুষের আপ্যায়ন করছে, আল্লাহ কত মানুষের আল্লাহ আপ্যায়ন করছে, আল্লাহ তাই তো আপ্যায়ন কবুল, মেহমানদারি কবুল করে নাও, আল্লাহ এদের মেহমানদারিতে বরকত দান করো, এই ছেলেগুলারে তুমি দিনের মেহনতের ভিতরে রাখো, আল্লাহ এই গ্রামের ভিতরে তুমি বরকত নাজিল করে দাও, এই গ্রামের ভিতরে বরকত নাজিল করে দাও, কোনোদিন কান্দিলে তোমার কুদরতি পায়ে যে হাত তুলে দুপুরটা চোখের পানি বার করেছি, এই চোখের পানি দুছিলে সাতটা জাহান্নামের আগুন নিভে দাও, সকলেরই দোয়া কবুল করে নাও। হে আল্লাহ হে আল্লাহ, জীবনে বহুত হায়াত দিছিল, তমাম হায়াত বরবাদ করে দিয়েছি রে বাবা, কারো বাড়িতে ব্যবহারই আছে ব্যবহার গুলো মাফ করে দাও। হাল অনেকে ঋণের বিচ্ছে ঋণ থেকে মুক্তি দাও, হালে দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। আল্লাহ না 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 তারা হাত নামায় না, একটু লক্ষ্য করে দেখো মাও, একটু দোয়া কবুল করবে। আল্লাহ রহমান রাহিমিন, আমাদের সকলেরই আল্লাহ ছেলে মেয়েকে মানুষ করার তৌফিক দাও, আমাদের ছেলে মেয়ে গেলে বিভিন্ন দেশ বিদেশে লেখাপড়া করতেছে চাকরি বাকরি করে আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের ঘরে ভালো ভালো সন্তান দাও, আল্লাহ আমার মা বোনদের ঘরে তুমি আল্লাহওয়ালা মানুষ দাও, আমাদের মা বোনদের ঘরে তুমি ভালো সন্তান দান করো, আল্লাহ শিক্ষিত সমাজ গড়ে তুলে দাও, মা বোনদের আল্লাহ যার স্বামী নাই বিবির হাতের ছিলে মাফ করে দাও, যার বিবি নাই স্বামীর হাতের ছিলে বিবির কবর মাফ করে দাও, কারো শ্বশুর শাশুড়ি নাই কারো দাদা দাদি নানা নানি নাই কি অবস্থা যায় তাদের মাফ করে দিও আল্লাহ। শেষ দোয়া করি যতদিন হায়াত ইমান ও আমল ও ইজ্জতের সাথে রেখো, মৌতকালে কলেমার সাথে মৌত দিও, আল্লাহ যতগুলো মাদ্রাসা মসজিদের খেদমত করতেছি আল্লাহ খেদমতগুলো কবুল করে নাও, বিভিন্ন মাদ্রাসার আল্লাহ সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে আসে আল্লাহ খেদমত করার তৌফিক দিও, মাদ্রাসাগুলো গায়েবি আমদাদ করো,
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরাহমাতিকা আরহামার রাহিমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়সা সব দিয়েই ফেলাইছুন, এখনো